প্রাণ প্রিয় ধনট তথা বগুড়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি সকাল থেকেই অসুস্থ ছিলাম, জ্বরে আক্রান্ত হয়ে গেলাম হঠাৎ করে, গতকাল ঠান্ডা লাগলো। এরপরে বিকেল থেকে মেডিসিন নেওয়া স্টার্ট করলাম। আমার সফর সঙ্গী যারা ছিলেন তারা বললেন যে আজকের প্রোগ্রামের অবস্থা কী হয় জানে না, যেতে পারবো কি না। আমি বললাম যারা দাওয়াত করেছেন নিশ্চয়ই তারা দোয়া করছেন, সুতরাং তাদের দোয়া থাকলে, আল্লাহর রহমত থাকলে অবশ্যই আমরা যেতে পারবো। এবং আলহামদুলিল্লাহ ঠিক তাই হয়েছে। গাড়ি থেকে নামার পর আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা, আসলে মানুষ যখন মেন্টালি ভালো থাকে তখন শারীরিকভাবে অসুস্থ থাকলেও কিন্তু তখন সে শারীরিকভাবে খুব সুস্থতা বা ভালো অনুভব করে। আমার ক্ষেত্রে আজ ঠিক তাই হয়েছে, এই রহমতটা মনে হয় আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমিও এখন ভালো আছি। আমাদের সবাইকে ভালো রেখেছেন কে? যে মহান রব আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক দিয়েছেন, সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধি, আমরা কোরআনের মাহফিলে বসেছি, গত তিন দিন আপনারা অনেক বিষয়ে আলোচনা শুনেছেন। আজকের এই আলোচনার মধ্য দিয়ে, আখের এই মোনাজাতের মধ্য দিয়ে আজকের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। আমরা যেন আখেরি মোনাজাতের আগে যতগুলো কথা হবে আমরা যেন এই আলোচনা থেকে উপকৃত হতে পারি, বেনিফিটেড হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা যদি আজকের এই মাহফিল থেকে, আলোচনা থেকে আমরা যদি উপকৃত হতে চাই, বেনিফিটেড হতে চাই, আলোচনাকে যদি আমরা ইফেক্টিভ করতে চাই, তাহলে আমাদের সবাইকে দুটো কাজ করতে হবে। সবাই বলেন তো কয়টা কাজ? রব্বুল আলামিন বলেছেন কোরআনের আলোচনা থেকে তোমরা যদি বেনিফিটেড হতে চাও, কোরআনের আলোচনা থেকে যদি তোমরা উপকৃত হতে চাও, দুটো কাজ তোমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআন পাঠ হবে, কোরআনের আলোচনা হবে, ফাসতামিউ লাহু, ফুললি কনসেন্ট্রেট হয়ে যাও, মনোযোগী হয়ে আল্লাহর কালাম শোনো, অমনোযোগী হয়ে পারস্পরিক কথাবার্তা বলে পরিবেশ বিনষ্ট করে বিশৃঙ্খলা লাগিয়ে এমন পরিবেশে আল্লাহর কালাম শোনো না, বরং আল্লাহর কালাম শোনার ফার্স্ট আদব হলো ফুললি কনসেন্ট্রেট হয়ে তোমরা আল্লাহর কালাম শোনো। কথা মোল্লার না আল্লাহর? আরেকটু জোরে বল না কথাটা, কার? আল্লাহর। দুই নম্বর হচ্ছে ওয়া আনসিতু, সাইলেন্ট হয়ে যাও, চুপচাপ হয়ে যাও, নীরব হয়ে যাও, কারণ যেই মজলিসে যেই জায়গায় আল্লাহর কালাম, আল্লাহর এই কিতাবের আলোচনা শুরু হয়, এই কিতাবে যতগুলো কথা রয়েছে সবগুলো কথা কার? যেখানে আল্লাহর কথা শুরু হয় সেখানে আর গোলামের কথার দাম থাকতে পারে? প্রশ্নই আসে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আদব হলো চুপ হয়ে যাও। এই দুটো কাজ করতে হবে। কয়টা কাজ? আপনাদের মেমোরাইজিং ক্যাপাসিটি কেমন একটু টেস্ট করা দরকার। দেখি বলেন তো, এক নম্বর কি বলেছিলাম? এই মাত্র একজন আপনাদের এলাকার দই এত মজা, আমি আমাকে খাওয়াইছে কিন্তু ভাইরা, আমি বললাম গোটা বাংলাদেশের দই একরকম আর বগুড়ার দই দিকে আরেক রকম, অনেক মজা, বিখ্যাত। কিন্তু বিখ্যাত দই খাইয়া আওয়াজে তো অখ্যাত কেন? আওয়াজটাও তো বিখ্যাত হওয়ার দরকার আছে না? নেই তো বগুড়ার মানুষের মতো একটু তাজা তাজা আওয়াজ দেন না আপনারা। এক নাম্বার কি বলেছি? এই তো, আরো জোরে বলেন। আপনারা কি মনে করছেন হুজুর কথা বের করতে পারে না, কথা বের করে ছাড়বে? এক নাম্বার মনোযোগী হতে হবে, দুই নাম্বার এই তো নীরব থাকতে হবে। এই দুটো কাজ যদি আমরা করতে পারি কি হবে? আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমাদের উপরেই আমার রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। তাহলে আখেরি মোনাজাত পর্যন্ত এই দুটো কাজ করে আমরা আজকের আলোচনা শুনতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, আমরা একটি পবিত্র মাহফিলে বসেছি,
এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এটা আল্লাহর কালাম, কিতাবুল্লাহ, কোরআনুল করিমের মঞ্চ। এখানে আমরা একটি কিতাব থেকে কথা বলি বলবো ইনশাআল্লাহ। কিতাবটার নাম আল কোরআন। এটা সাম্প্রদায়িক কোনো কিতাব নয়, এটা হচ্ছে সার্বজনীন কিতাব। যদি সাম্প্রদায়িক কিতাব হতো তাহলে কোরআনুল করিমের ভেতরে আল্লাহ তাআলা বলতেন হুদাল্লিল মুসলিমিন, অথবা বলতেন হুদাল্লিল মুমিনিন। আপনি কোরআনুল করিম ওপেন করে দেখেন, ফার্স্ট টু লাস্ট খুঁজে দেখেন, হুদাল্লিল মুমিনিনও নেই, হুদাল্লিল মুসলিমিনও নেই, আছে হুদাল্লিন নাস। এটি হচ্ছে সমস্ত মানুষের জন্য হেদায়াতের গ্রন্থ। সুবহানাল্লাহ। এই কোরআন সবার জন্য এসেছে এবং এটি এত দামি নেয়ামত, এর সঙ্গে যার সংস্পর্শ লেগে যায় তার মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম এই কিতাবুল্লাহ এমন একটি গ্রন্থ, এর সঙ্গে যার সংস্পর্শ লেগে যায় তার মর্যাদা বেড়ে যায়। দেখেন বছরের মধ্যে ১২টি মাস রয়েছে, এই ১২টি মাসের মধ্যে একটি মাসের দাম সবচাইতে বেশি, আমরা সবাই জানি সেই মাসটার নাম রমাদান। এবার প্রশ্ন হলো কি কারণে সারা বছরের সকল মাসের মধ্যে এই মাসটি সবচাইতে সম্মানিত মাস হলো? আল্লাহ তাআলা নিজেই এর কারণ বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলছেন এটি কোরআনের মাস, কোরআন নাজিলের মাস, এই জন্য অন্য ১১টি মাসের চাইতে এই মাসটার দাম কম না বেশি? আবার দেখেন সারা বছরের ভেতরে ৩৬৫টি রাত রয়েছে, কিন্তু বছরের অন্যান্য সকল রাতের চাইতে একটা রাতের দাম হাজার মাসের চাইতে বেশি, সেই রাতের নাম লাইলাতুল কদর। আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, অগো আমাদের রব, ৩৬৪টি রাতের চাইতে একটি রাতের মর্যাদা তোমার কাছে কেন এত বেশি? আল্লাহ বললেন, বান্দারে কারণ হলো, এর কারণ হলো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কদরের রাতে আমি তোমাদের জন্য বরকতময় কোরআন নাজিল করেছি। শুধুমাত্র এই রাতে কোরআন আসার কারণে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, শুধুমাত্র এই রাতে কোরআন আসার কারণে রাত্রির মর্যাদা হাজার মাসের নেক আমলের চাইতে আরো বেড়ে গিয়েছে। ক্যালকুলেটরে হিসেব করে দেখেন, ১০০০ মাস সমান হয় ৮৩ বছর ৪ মাস, ৮৩ বছর ৪ মাস আমরা অনেকে হায়াত পাই না। এই রাতটি কোরআন নাজিলের কারণে এত বরকতময় হয়েছে। রমাদানের শেষ দশকে এই রাতকে তালাশ করতে গিয়ে যদি কোনো বান্দা ওই রাত পেয়ে যায় আর এই রাতটি ইবাদতে যদি কাজে লাগায়, এক রাতের নেক আমল ৮৩ বছর একটা না, ৮৩ বছর ৪ মাস একটা না, বিরামহীন ধারাবাহিক ভাবে অনবরত এবাদত করলে যেমন সওয়াব হয়, এক রাতে তত পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেন। প্রশ্ন হলো কি কারণে এই একটি রাতের দাম এত বেশি? জবাব হলো, আর একটু জোরে বলেন, কিসের কারণে? দেখেন আল্লাহর কালাম যেই জিনিসের সঙ্গে সংস্পর্শ এর লেগে যায় তার মর্যাদা বেড়ে যায়। পৃথিবীতে অসংখ্য ভাষার ছড়াছড়ি রয়েছে, অসংখ্য ভাষার কথা বলে আর কি লাভ? শুধু বাংলাদেশের আঞ্চলিক ভাষা নিয়ে আপনি গবেষণা করে দেখেন, এক দেশের মানুষ আমরা একই ভাষা, মাতৃভাষা বাংলা, কিন্তু আঞ্চলিকতার কারণে আমাদের ভাষার মধ্যে বৈচিত্র্যতা আছে না নাই? আমার বাড়ি সিলেটে, সিলেটে আপনি গেলে বলবে কিতা ভাই সাব বালানি, আপনার এজিকাইবো কিতা বালা আসুন নে, খাইসুন নে, আইসুন নে, আপনি বালা আসুন নে। এখন সিলেটি মা তারাম বইলে আপনারা কুন্তা বুঝতা নাই, খালি মা তৈব, মা থুনে লাগবে, এটা আলাদা রাষ্ট্র। আবার চট্টগ্রামে গেলে আপনাকে বলবে বদ্দা, কেন আসো গম আসনি, আর আপনাদের বগুড়ায় কি বলে, ক্যাংকাসন। দেখছেন বাংলা ভাষার মধ্যে কি বৈচিত্র্যতা? নোয়াখালীতে গেলে কয় কেন আসেন, কেন আসেন তারা বলে। এই যে ভাষার বৈচিত্র্যতা, দেখেন কথা বলার যন্ত্রপাতি এক, যন্ত্রপাতি মিন্স হচ্ছে ঠোঁট, আমরা তো কথা বলি ঠোঁট নাড়াইয়া, জিহবা, দাঁত, এগুলো দিয়েই তো, এগুলো নাড়াচাড়া করে একটা আরেকটার সাথে লাগাইয়া আমরা কথা বলি। গোটা পৃথিবীর মানুষের কথা বলার যন্ত্রপাতি এক, কিন্তু ভাষা ভিন্ন, এখানেও কুদরত রয়েছে কার? এরপরে অদুনিয়ায় অনেক মানুষ আছে তারা আল্লাহকে চিনে না, এগুলো মানুষের কোনো জাতি না,
আপনারা বলবেন হুজুর এটা কেমনে বলেন, আরে মানুষের কোনো জাত না, এটা আমি বলি নাই, বলেছেন কি? যারা স্রষ্টায় বিশ্বাস করেন আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, এখানে আলেমরা আছেন, উলাইকা কাল আনআম আল্লাহ বলছেন এরা পশুর জাত। এই জন্য বলেছি যারা স্রষ্টায় বিশ্বাস করে না, নাস্তিক যারা, এরা মানুষের কোনো জাতি না, এটা একটা অমানুষ। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, এ চার পায়া জানোয়ারের মতো, শুধু তাই নয় বাল হুম আদল, বরং চার পায়া জানোয়ারের চাইতে আর অনিকৃষ্ট। আঞ্চলিক ভাষায় আমাদের সিলেটে একটা কথা বলে, যেমন কুকুর তেমন মুগুর দরকার, আপনাদের এলাকায় বলে। এই কথা আমি কেন বললাম, এরকম কোন নাস্তিক যদি আপনি পান যে বলে যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, নাস্তিকদের কথা হলো দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই, আপনি যদি বলেন তুমি এই কথা কেন বললে, সে বলে থাকলে তো দেখতাম, আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। এই জন্য আমি বলেছি যেমন কুকুর তেমন মুগুর দরকার, এইরকম কোনো অমানুষের জাত আপনার চোখের সামনে পড়লে তারে বলবেন এদিকে আয়, তোর বাপ তোকে জন্ম দিয়েছে এটা তুই দেখছত কিনা, নাউজুবিল্লাহ না ভাই, বুঝেন আপনি, তাকে বলবেন তোর বাপ তোকে জন্ম দিয়েছে এটা তুই দেখছত কিনা, এটা কি দেখছে, দেখে নাই, তখন বলবে, সেই বলবে না দেখি নাই, তখন আপনি তাকে বলবেন তোর দাবি অনুযায়ী যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, তাহলে তোর বাপ তোকে জন্ম দিয়েছে এটা তুই দেখিস নাই, তার মানে তুই একটা বেজন্মা, বেজন্মা না হলে তো এমন কথা বলতো না। এবং সূরা কালামে আল্লাহ বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, উতুল্লিম বাদা যালিকা জানিম, এগুলো যারত সন্তান, বলেছেন কে? তুমি আল্লাহরই চিনো না, আয়না ছাড়া নিজের পিঠ দেখো না মিয়া, এই সারাদিন হাত বডির মালিককে দেখতে চাও, সাহস থাকুম না, হ্যাঁ আল্লাহকে দেখা যাবে, জান্নাতে ঢুকলে জান্নাতিরা সরাসরি তাদের রব আল্লাহ তাআলাকে দেখতে পাবে, সুবহানাল্লাহ। তো আমি বলছিলাম আল্লাহর কালাম, এর সঙ্গে যার সংস্পর্শ লেগে যায় তার মর্যাদা বেড়ে যায়। দেখেন পৃথিবীতে অসংখ্য ভাষার ছড়াছড়ি আছে, কিন্তু আল্লাহর কালাম কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে? এই জন্য আরবি ভাষার দাম দুনিয়াতে কম না বেশি। আমার বগুড়ার বাবারা, আমার বগুড়ার ভাইয়েরা শুনেন, রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম বেড়েছে, কদরের রাতে কোরআন নাজিল হওয়ার কারণে কদরের রাতের দাম বেড়েছে, আরবি ভাষায় কোরআন নাজিল হওয়ার কারণে আরবি ভাষার মর্যাদা বেড়েছে। আবার দেখেন কাঠ দিয়ে চেয়ার টেবিল বানানো হয়, ফার্নিচার আসবাবপত্র বানানো হয়, সেই চেয়ার টেবিল বা ফার্নিচারের সঙ্গে আমাদের পা লাগলে কেউ কখনো সালাম করে না, চুমু খায় না, ভক্তি করে না, সম্মান প্রদর্শন করে না, কিন্তু কাঠের দুইটা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয় আর সেই রেহালের উপরে যখন আল্লাহর এই কালাম রাখা হয় তখন সেই কাঠের টুকরার সঙ্গে মানুষের পা লাগলে মানুষেরা চুমু খায়, বুকের সঙ্গে জড়িয়ে ধরে, বলেন তো এই কাঠের টুকরার দাম এত বেশি বাড়লো কিসের কারণে? আর একটু জোরে বলেন। আবার দেখেন আমাদের বাসা বাড়িতে আলনারি, আলমারি, আলনার মধ্যে অনেক কাপড় রয়েছে, গোসলের আগে কাপড় টান দিতে গেলে কোনো কাপড় যদি পায়ের তলায় পড়ে যায় কেউ সেই কাপড় মুখের সামনে নিয়ে চুমু খায় না, বুকের সঙ্গে জড়িয়ে ধরে না, কিন্তু যখন ছোট্ট একটি কাপড়ের টুকরা দিয়ে গিলাফ, জিলবাব কিংবা বস্তনি বানানো হয় আর সেই কাপড়ের ছোট্ট টুকরা যদি মানুষের হাত থেকে পড়ে যায় মানুষেরা সেটা মুখের সামনে নিয়ে চুমু খায়, বুকের সঙ্গে জড়িয়ে ধরে, এই ছোট্ট কাপড়ের টুকরার দাম এত বেশি বাড়লো কিসের কারণে? আল্লাহর কোরআনের কারণে। যদি ছোট্ট কাপড়ের টুকরার দাম বাড়ে কাঠের এত দাম বাড়ে, আমি আপনি আমরা মানুষ, আমাদের জন্য এসেছে কোরআন, আমরা যদি আল্লাহর কালামটা পড়ি, এটা যদি আমরা বুঝি, এটা যদি জীবনে মেনে চলি, কোরআনের রঙে যদি রঙিন হয়ে যায়, দুনিয়া আখেরাতে আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কি? কোরআনের সাথে থাকলেই মর্যাদা বাড়ে, ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে। কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে গেলে সম্মান মর্যাদা এত বেশি কমে যায়, আল্লাহর জমিনের এক, আল্লাহর জমিনের কোনো জায়গায় গিয়ে ঠাই হয় না, যার জ্বলন্ত প্রমাণ এই পাগলা। এই পাগলা অনেক পাগলামি করেছে, এই জমিন কেসে চিড়ে নাই, এই জমিন ইসলামের জমিন, অলিয়া উলিয়ার জমিন, এই দেশে অলিয়া উলিয়ার মাধ্যমে ইসলাম এসেছে, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান,
সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে, ওলিয়া উলিয়ার এই দেশে, আলেম উলামাদের এই দেশে, এই লতিফ সিদ্দিকী থেকে নিয়ে শুরু করে এই টাকলা পাকলা পর্যন্ত যতগুলো ইসলাম বিরোধী আছে কেউ থাকবে না, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলাম থাকবে। ইসলামের বিরুদ্ধে যত পাগলা পাগলামি করেছে সবগুলাকে আল্লাহ বেইজ্জত করে দুনিয়ায় ছেড়ে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাতে চাই, তিনি একটি ঐতিহাসিক এবং যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এই পাগলাকে তার মন্ত্রিসভা থেকে পদত্যাগের জন্য নির্দেশ দিয়েছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দিল থেকে অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই। তার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আরেকটি আবেদনও জানাতে চাই, সেটি হচ্ছে আপনি এই ঐতিহাসিক এবং যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার কারণে এই দেশের মানুষ আপনাকে ধন্যবাদ জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে। এই দেশের মানুষ আপনাকে আরও বেশি অভিনন্দন জানাবে, আরও বেশি ধন্যবাদ জ্ঞাপন করবে। আপনি যদি এই নারী বিদ্বেষী ইসলাম বিদ্বেষী এই টাকলুটাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারেন, এই দেশের জনগণ আপনার জন্য আরো দোয়া করবে। ইসলামের বিরুদ্ধে যারাই পাগলামি করছে কারো পাগলামি কিন্তু টিকে নাই, ঠিক কি না? লতিফ সিদ্দিকী থেকে নিয়ে মুরাদ হাসান পর্যন্ত সব পাগলার পাগলামি বন্ধ হয়েছে। আপনি আল্লাহর ধরা বুঝেন না। আমরা অনেক সময় ক্ষমতা থাকলে দিশেহার হয়ে যাই, আমাদের পরিস্থিতি এমন হয় যে যখন চেয়ারে সে তখন গিয়ারে উঠে যায়। চেয়ারে বসার পরে আমি নিজেই এখন গিয়ারে আছি, আমি তো চেয়ারে, তবে আমার এই গিয়ারটা ইসলামের বিপক্ষে নয়, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে। আমরা যারা এই ময়দানে কথা বলি আমরা আল্লাহর কোরআনের পক্ষে কথা বলার জন্য শপথ নিয়ে ময়দানে নেমেছি। আমৃত্যু এই জমিনে আমরা আল্লাহর কোরআনের পক্ষেই কথা বলবো। গিয়ার ইসলামের বিরুদ্ধে দিলেই বিপদ। যারাই গিয়ারকে ইসলামের বিরুদ্ধে দিয়েছে কারো পরিণতি কিন্তু ভালো হয়। আমরা ক্ষমতা থাকলে অনেক সময় দিশেহারা হয়ে যায়। আসলে ক্ষমতা জিনিসটা এমন, আপনি ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখিয়ে নিজে নিজে, যে যতদিন আছে ততদিন দাম আছে, যখন শেষ তখন কেউ আর সালামও দেয় না। এই পাগলার কথা যদি আমি বলি, এক সপ্তাহ আগে সে পুলিশি প্রোটেকশন নিয়ে চলাফেরা করেছে, এখন পুলিশই তারে খুঁজতেছে, পাইলে বাইন্দা পিটাবে। ক্ষমতা জিনিসটা এমন, যতক্ষণ থাকে পুলিশের ভাইরা হাত পা দিয়া স্যালুট মারে, আর চলে যাওয়ার পর বাইন্দাই হাত পা দিয়াই কিন্তু পিটাপিটি করে। আপনি আল্লাহর কোরআনের রঙে রঙিন হয়ে যান, ইসলামের পক্ষে থাকেন, কোরআনের পক্ষে থাকেন, দেখবেন মরার আগ পর্যন্ত আল্লাহই আপনার মর্যাদা বাড়িয়ে দিবে, ঠিক কি না? কারণ ইজ্জত সম্মান দেওয়ার মালিক কি? ইজ্জত সম্মানের মালিক আল্লাহ। আল্লাহ তালা আপনি আমাদেরকে আমৃত্যু কোরআনের পক্ষে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা আখেরে মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আমরা আর কথা বলে সময় নষ্ট করব না। আমরা আজকে আমি মাহফিলের মঞ্চে ওঠার আগে উপস্থিতির ব্যাপারে খবর নিয়েছি, এখানে কোন কোন টাইপসের মানুষ আছে। অসংখ্য মা বোনেরা এসেছেন, যুবক ভাইয়েরা এসেছেন, তরুণ ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, আমার বৃদ্ধ অনেক বাবারাও এখানে এসেছেন। সুতরাং এমন একটি আলোচনা হওয়া দরকার যাতে করে এই আলোচনাটি সবার জন্য কাজে লাগে। এজন্য আমি আজকে চমৎকার একটি টপিক নিয়ে আপনাদের সামনে কথা বলবো ইনশা আল্লাহ। আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত? কারা কারা থাকবেন না একটু হাত তোলেন তো দেখি। দেখছেন এরা তালের চুটে বেতাল হয়ে গেছে। আপনারা অনেকে ভাবেন যে হুজুররা মঞ্চে আসে তো ঠিক ঠিক বলতে হয়, এই হুজুর কিন্তু বেঠিক কথা বেশি বলে, এটা কনসেন্ট্রেশন যাচাই করার জন্য। তো কমান্ডারের কমান্ড শোনার আগেই যদি সৈন্যরা যুদ্ধে ঝাঁপায়ে পড়ে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে না নাই? একটু আপনারা বগুড়ার মানুষ, শিক্ষিত মানুষ আপনারা, এবং আমি শুনেছি এই ধনট উপজেলায় শিক্ষার হারও নাকি অনেক বেশি। সুতরাং আপনারা যে সুশিক্ষিত মানুষ তার বহি প্রকাশ যেন আলোচনায় ঘটে ইনশাআল্লাহ। সম্মানিত বাবারা, সম্মানিত ভাইয়েরা, আমরা এখানে যারা এসেছি আমরা এক একজন এক এক পরিবারের সদস্য, তাই না?
তবে মৌলিকভাবে আমরা সবাই একটি পরিবারের সদস্য, সবাই আমরা আবার মৌলিকভাবে দুনিয়ার সমস্ত মানুষ এক পরিবারের সদস্য। সেই পরিবারের নাম আদম আর হাওয়া পরিবার। এই পরিবার থেকেই কিন্তু গোটা দুনিয়ায় মানব বংশের বা জগৎ সংসারের বিস্তৃতি ঘটেছে। এরপরে ধীরে ধীরে দুনিয়ার সর্বত্র মানুষ ছড়িয়ে পড়েছে, বিভিন্ন জাতি গোষ্ঠীতে মানুষ বিভক্ত হয়েছে। এখানে আমরা যারা এসেছি, এখানে আমরা এক একজন এক এক বংশের, এক একজন এক এক এলাকার। এই যে পরিবার, যে পরিবারে আমাদের বেড়ে ওঠা, যে পরিবারের মধ্যে আমাদের বসবাস, এই পরিবার হচ্ছে একটি রাষ্ট্র বা সমাজের মূল ভিত্তি। এই পরিবার যখন সুন্দর হয়, সুশৃঙ্খল হয়, পরিবারে যখন শৃঙ্খলা থাকে, পরিবার যখন ভালো থাকে, তখন তার প্রভাব সমাজে পড়ে আর সমাজের প্রভাব রাষ্ট্রে পড়ে। সুতরাং যেহেতু রাষ্ট্র এবং সমাজের মূল ভিত্তি এই পরিবার, এই পরিবারগুলোকে যদি সুন্দর করা যায়, বিশেষ করে আমরা তো এখানে সবাই মুসলমান, আমাদের পরিবারগুলোকে আমরা যদি ইসলামের আলোয় আলোকিত করতে পারি, আমরা যদি আমাদের ফ্যামিলি, আমাদের পরিবারগুলোকে ইসলামের আলোকে ঢেলে সাজাতে পারি, আমাদের সমাজে বিশৃঙ্খলা থাকবে না, আমাদের রাষ্ট্রে বিশৃঙ্খলা থাকবে না। আমাদের আমাদের পরিবারগুলোতে যখন ইসলামের সৌন্দর্য ফুটে উঠবে, ইসলামের বিধানগুলো যখন আমাদের পরিবারে দেখা যাবে, তখন সমাজ এবং রাষ্ট্রে অটোমেটিক্যালি দেখবেন ইসলাম এবং কোরআনের আলো ছড়িয়ে যেতে থাকবে, ঠিক কি না? এই জন্য আমরা আমাদের সকলের পরিবারকে আসেন আগে সুন্দর করি। পরিবার যদি সুন্দর হয়, সমাজ সুন্দর হয়ে যাবে। আমরা সবাই একটি সুন্দর আদর্শ পরিবার চাই কি চাই না? কারা কারা সুন্দর আদর্শ সুখী পরিবার চান না, একটু হাত তুলেন দেখি আপনাদেরকে। কারা কারা শান্তি চান না, সুখ চান না, ওই দেখেন একদম হাত তুলছে। শোনেন, আল্লাহ কিন্তু আমার চোখের পাওয়ার এখনও অনেক ভালো রেখেছে। অন্ধকারে আপনারা ওই কোন জায়গায় কারা কী করতেছেন সব দেখতেছি। আমরা সবাই একটি আদর্শ পরিবার চাই কি চাই না? কারা কারা চাই, দু হাত তুলে আল্লাহকে দেখান তো। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, হাত নামান। তাহলে আদর্শ পরিবার তো এমনি এমনি হবে না, এই জন্য কিছু কাজ করতে হবে, তাই না? আমরা যদি 13টি কাজ করতে পারি, আমাদের পরিবারগুলো আদর্শ পরিবার হবে, সুন্দর পরিবার হবে, সুখী পরিবার হবে। কয়টি কাজ? আরো জোরে বলেন না, বগুড়ার মানুষের মতো আওয়াজ দেন, কয়টা কাজ? 13টি কাজ আপনারা করেন, আপনাদের পরিবার সুন্দর হয়ে যাবে, সমাজ সুন্দর হয়ে যাবে ইনশা আল্লাহ। এই 13টা পয়েন্ট সবাই মুখস্থ করতে পারবেন তো আজকে ইনশাআল্লাহ। যুবক ভাইরা, ছাত্র ভাইরা, যাদের কাছে স্মার্টফোন আছে, আপনারা নোট করে নিয়ে যান, সবার জন্য যেন এগুলো ইফেক্টিভ হয়। মা বোনরাও নোট করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করি, চলেন। নাম্বার ওয়ান, আমরা যদি একটি আদর্শ পরিবার পেতে চাই, তাহলে প্রথম যে কাজটি করতে হবে, একজন নেককার জীবনসঙ্গী নির্বাচন করে দাম্পত্য জীবন শুরু করতে হবে। কারণ পরিবার গঠন হয় স্বামী স্ত্রী দুইজন দিয়ে। এই জন্য জীবনসঙ্গী বাছাই করতে হবে দিনদার নেককার দেখে। অবিবাহিতরা বলবে, হুজুর প্রথমটাই তো আনকমন হয়ে গেল। তো আনকমন হয় নাই, তোমরা যারা এখনও বিয়ে করো নাই, বিয়ের আগেই যদি পরিবার কেমনে গঠন করা লাগে সেটা যদি জানতে পারো, তাহলে পরিবারটা আরও সুন্দর হবে না অসুন্দর হবে? আর যারা করে ফেলছেন তো করে ফেলছেনই, এখন যদি কোনোটা না মিলে এটাকে মিলাই নিতে হবে, এটাকে ঠিক করে ফেলতে হবে ইনশা। তাহলে এক নম্বর কি বললাম, নেককার জীবনসঙ্গী নির্বাচন করতে হবে। আমার ভাইরা যারা আছেন, বিয়ের সময় একজন দিনদার মেয়েকে প্রায়োরিটি দিতে হবে। আমার বোনেরা যারা আছেন, দিনদার ছেলেকে প্রায়োরিটি দিয়ে বিয়ে করতে হবে। সুখী পরিবার, আদর্শ পরিবার পেতে হলে নেককার একজন জীবনসঙ্গী আপনাকে চুজ করতে হবে। স্বাভাবিকভাবে পুরুষ মানুষরা যখন বিয়ে করে, নারীদের চারটি দিক তারা বিবেচনা করে। জোরে কোন কয়টা? আরো জোরে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লি আরবা, চারটি জিনিসকে বিবেচনা করে নারীদেরকে পুরুষ বিয়ে করে। এক নম্বর, লিমা লিহা, মেয়ের ধন সম্পদ। দুই নম্বর, ওয়ালি হাসবিহা, মেয়ের বংশমর্যাদা। তিন নম্বর, ওয়ালি জামালিহা,
মেয়ের রূপ সৌন্দর্য চার নাম্বার হলো ওয়ালিদিনিহা, মেয়ের দিনদারিতা। আল্লাহর নবী বললেন এই চারটি জিনিস বিবেচনা করে, চারটি দিক বিবেচনা করে পুরুষ নারীকে বিয়ে করে। নবীজি বললেন এই চারটি কোয়ালিটির মধ্যে ফাসফার বিদাতি দিন তারিবাতিয়া দাক, এই চারটি কোয়ালিটির মধ্যে সবার আগে দিনদারিতাকে প্রাধান্য দাও, সবার আগে দিনদার মেয়েকে প্রাধান্য দাও। আমার বোনেরা যারা আছেন তাদেরকেও বলবো সবার আগে দিনদার ছেলেকে প্রাধান্য দেন। আমার ভাইদেরকে বলবো সবার আগে দিনদার মেয়েকে প্রাধান্য দেন। কারণ একটি মেয়ে যতই সুন্দরী হোক না কেন, যতই রূপসী হোক না কেন, যত ভালো বংশের মেয়েই হোক না কেন, তার বাবার যতই ধন দৌলত থাকুক না কেন, মেয়েটার মধ্যে যদি দিনদারিতা না থাকে, তার মধ্যে যদি পাঁচ ওয়াক্ত সালাতের অভ্যাস না থাকে, আল্লাহর কালাম কোরআন তেলাওয়াতের অভ্যাস না থাকে, পর্দা যদি মেনটেন না করে এমন বেপর্দা এমন দিনহীনা মেয়েকে বিয়ে করে সংসার শুরু করলে আপনার ঘরটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। আর মেয়ে যদি দেখতে সুন্দরী কম হয়, রূপসী যদি কম হয়, বাবার ধন সম্পদ যদি খুব বেশি না থাকে, বংশমর্যাদা যদি অত ভালো না হয়, কিন্তু মেয়েটা যদি দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, পাঁচ ওয়াক্তের নামাজি হয়, কোরআন তেলাওয়াতকারী হয়, আল্লাহর দিনকে যদি সে মেনে চলে, দিনদার হয়, পর্দাশীলা হয়, এমন নারীকে বিয়ে করে সংসার শুরু করলে আপনার ঘরটা জান্নাতের রঙে রঙিন হয়ে যাবে। এই জন্য নবীজি বলেছেন আদ্দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ায় তোমরা যা কিছু দেখো দুনিয়ার সব কিছুই হলো সম্পদ। ওয়াখাইরু মাতাআদ দুনিয়া আল মারআতুস সালিহা, আর দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেককার নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ। আপনি মনে করেন টাকা পয়সাই দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ, আপনি মনে করেন সোনা দানা গহনা এগুলো দুনিয়ার দামি সম্পদ, আর নবীজি বলেছেন যে তার জীবনে একজন নেককার জীবন সঙ্গী পেয়েছে সেই ব্যক্তি জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ আল্লাহর কাছ থেকে পেয়েছে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি বলেছেন যাকে আল্লাহ তাআলা একজন নেককার জীবন সঙ্গিনী দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে ইসলামের অর্ধেক দিয়ে দিয়েছেন। যে ব্যক্তি একজন নেককার জীবন সঙ্গী পেয়েছে সে ব্যক্তি ইসলামের অর্ধেক নিয়ামত পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা একটু সামনের দিকে এগিয়ে চেপে বসেন, অনেক ভাইরা তো দাঁড়ায় আছে, এদেরকে তো সুযোগ দেওয়া দরকার, একটু সামনে এগিয়ে আসেন, পেছনে তাকায় না, এদিকে তাকান, মজার কথা চলে যাচ্ছে। নেককার নারী দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। বাইরে শুনেন, সব আছে আপনার, টাকা পয়সা গাড়ি বাড়ি ক্ষমতা আধিপত্য সব আছে, ঘরে যদি বউ ভালো না থাকে অবস্থা কিন্তু খারাপ। আপনার স্ত্রী যদি ভালো না হয়, নেককার না হয়, দিনদার না হয়ে তার বিপরীত হয়, সারাদিন কাজ করে ঘরে এসে কলিং বেল চাপবেন, দেখবেন ঘরের বুয়া খুলে দিবে, এরপরে ঘরে ঢুকবেন গোসলের জন্য আপনার কাপড় এগিয়ে দিবার মানুষ থাকবে না যদি স্ত্রী ভালো না হয়। আপনি গোসল শেষ করে খাবার দাবারে আসবেন, দেখবেন তরকারি বানাইছে ঠিক কিন্তু একটাও মজা হয় নাই, চা খাইতে মন চায় বলবে নিজেই বানায় খাও। আর যদি স্ত্রী ভালো হয়, আপনি বাসায় আসার আগ পর্যন্ত অপেক্ষা করবে, আপনি আসার আগে আপনার সব কিছু গুছিয়ে রাখবে, আপনার পছন্দের সব খাবার রান্না করে রাখবে, আপনি চা খেতে চান বলার আগেই সেটা নিয়ে আসবে, ঠিক কিনা? একজন নেককার নারী দিয়ে যদি কেউ সংসার শুরু করতে না পারে তাইলে কপালেও ঠাডা পড়বে, পরিবারেও ঠাডা পড়বে। বলবেন হুজুর পরিবারে ঠাডা পড়বে কেমনে? কারণ একজন নারী শুধু নারী নয়, তিনি হচ্ছেন সন্তান উৎপাদনের কারখানা, এখান থেকে সন্তান উৎপাদন হয়। আমরা জানি ফ্যাক্টরি ভালো হলে প্রোডাক্ট ভালো হয়, ফ্যাক্টরি খারাপ হলে প্রোডাক্টও খারাপ হয়। মায়ের পেটে সন্তান একদিনেই তৈরি হয়ে যায় না, আমরা সবাই তো আমাদের মায়ের পেটে ছিলাম, ঠিক কি না? মায়ের পেটে সন্তান, সন্তানের যে ভ্রূণ আছে সেই ভ্রূণ ধীরে ধীরে এর বিকাশ সাধিত হয়। হিউম্যান এমব্রায়োলজিস্ট যারা ভ্রূণ তত্ত্ব নিয়ে যারা গবেষণা করেছেন তারা বলছেন এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 weeks অফ বার্থ। একটি সন্তান পৃথিবীতে আসার আগে যখন মায়ের পেটে থাকে জন্মের 16 সপ্তাহ আগে, এক সপ্তাহ যদি 4 মাস হয় তাহলে দেখি বলেন তো 16 সপ্তাহে কয় মাস হয়? 4 সপ্তাহে 1 মাস হয়, তাহলে 16 সপ্তাহে কয় মাস হয়? আঙ্গুল দেখাই তাও পাবলিক বুঝে না, কয় মাস? অর্থাৎ মায়ের পেটে সন্তান থাকে, পৃথিবীতে আসার 4 মাস আগে যখন মায়ের পেটে থাকে তখনই সন্তান শ্রবণ শক্তি শোনার শক্তি লাভ করে। সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর বিজ্ঞান তো দেখে অনেকে গিয়ে গেছে,
হ্যাঁ বিজ্ঞান এগিয়েছে কিন্তু কোরআনের চাইতে আগাতে পারে নাই। এই সায়েন্টিফিক তথ্য আল্লাহর কালামের ভেতরে আছে, কারণ ইটস এ সায়েন্টিফিক বুক। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল কোরআনুল হাকিম, এটি বিজ্ঞানময় গ্রন্থ। আপনি আল্লাহর কালাম খুলে দেখেন, এই যে আমরা শ্রবণ শক্তি বলি এটাকে আরবিতে বলা হয় সামউন, আর আমরা যে দেখি দৃষ্টিশক্তিকে আরবিতে বলা হয় বাসর বা আবসর। কোরআন খুলে দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারিমের সব জায়গায় বাসরের আগে সাম অর্থাৎ দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির উল্লেখ করেছেন। ফর এক্সাম্পল ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এভাবে আল্লাহর কালাম কোরআন আপনি খুলে দেখেন সব জায়গায় বাসরের আগে সাম অর্থাৎ দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা আল্লাহ বলেছেন। এজন্য আধুনিক যুগের সমস্ত মুফাসসিরগণ এই আয়াতগুলোর সায়েন্টিফিক এক্সপ্লেনেশন করেছেন এভাবে, যেহেতু আল্লাহ তাআলা কোরআনের ভেতরে দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন, তার মানে একটি শিশু দেখার আগে শোনার শক্তি লাভ করে। সুবহানাল্লাহ, কারণ সুবহানাল্লাহ বলে এখান থেকে চলে গেলে চলবে না। একটা মজার তথ্য আপনারা নিয়ে যান, তাহলে সবাই বলেন তো দেখি, সন্তান পৃথিবীতে আসার আগে মায়ের পেটে যখন থাকে পৃথিবীতে আসার কয় মাস আগে থেকে শোনে? শোনেন খালি যে সুন্দরী সুন্দরী মেয়ে দেখা যুবক ভাইরা দৌড়াও, দেখো পরিণতি কি হয়। চার মাস আগ থেকেই তো শুনে। এই বউটা যদি খারাপ হয়, সে যদি আপনার সন্তানকে পেটে নিয়ে সারাদিন বাংলা গান হিন্দি গান ইংরেজি গান শুনে, কোরআন বলছে সন্তান পেট থেকে শুনে, আপনি যদি কোরআন না মানেন, বিজ্ঞানের যুগে বিজ্ঞান তো মানেন, বিজ্ঞানও বলছে হ্যাঁ চার মাস আগ থেকে সন্তান শুনে, তাহলে আপনার বউ যে এরকম ঝাঁকানাকা শুনে, এটা মনে হয় সন্তান পেটের ভেতর থেকে শুনে না। এই জন্য আমি আগেই বলেছি, ফ্যাক্টরি খারাপ, প্রোডাক্ট খারাপ, যেই মহিলা পেটে সন্তান নিয়ে সারাদিন ঝাঁকানাকা করে, ওই মহিলার পেট থেকে যেগুলা বের হইয়া এগুলাও ঝাঁকানাকা ডিজে হয়। আর বউটা যদি ভালো হয় পেটে সন্তান নিয়ে, আজান হলেই নামাজ, সুযোগ পাইলেই কোরআনের তেলাওয়াত, কোরআন তেলাওয়াতের সাউন্ড মনে হয় সন্তান শুনে না। এই মহিলার পেট থেকে যেগুলা বের হয় সবগুলো কোরআন পাগল হয়, ইসলাম পাগল হয়, বড় বড় আলেম হাফেজ হয়। ঠিক তো কইলেন, এক জায়গায় মাহফিলে গেছি, এক ভাই এসে বলতেছে হুজুর আমার ছেলে তার মাথায় একটু হাত বোলায় দেন। এটা মাদ্রাসায় নিতে পারি না, স্কুলেই যায় না, খালি সিনেমা হলের দিকে যায়। মনে মনে ভাবতেছি পেটে থাকাকালীন যে কি হয়েছে এটা তো আল্লাহ জানে, আমি তো জানি না, মনে হয় ওই সময় খালি সিনেমা শুনছে। আমাদের পরিবারগুলো নষ্ট হচ্ছে কেন? নিজেরাই দায়ী আমরা। সুতরাং আমার বাবারা যারা এখানে আসছেন, ছেলে যখন বিয়ে দেবেন, আপনারা তো খালি বিয়ের কত টাকা আছে, হ্যাঁ ভালো বংশের কিনা বাবার এগুলো দেখেন না, আপনার ছেলেটা সুখী হবে, দিনদার মেয়েকে প্রায়োরিটি দিবেন ইনশাআল্লাহ। বিয়ে করে না কেকের দিকে হাত তুলো তো, আমি এই না এখানে কম দেখতেছি, আচ্ছা হাত নামাও তো। বিয়ের সময় খালি সুন্দর সুন্দর মেয়ে দেখে দৌড় দিও না, নাহলে কপাল পুড়ে যাবে। মেয়েটা বুরখা পরে কিনা, নামাজি কিনা, পর্দা মেনটেন করে কিনা, কোরআন তেলাওয়াত করে কিনা, এগুলো দেখে সংসার শুরু করবা। সংসারে রহমত বরকত নাজিল করে সংসারটাকে সুখী বানায় দিবেন কে? পারবা তো ইনশাল্লাহ। বোনদেরকে বলবো, যেহেতু বোনরাও মাহফিলে এসছেন, আপনাদেরকেও বলবো, বাবাদেরকে মেয়ে বিয়ে দেওয়ার সময় আপনারা তো আগেই জিজ্ঞেস করেন, আমার মেয়েকে যে বিয়ে করবে তার গাড়ি বাড়ি কয়টা, গাড়ি বাড়ি কয়টা, বগুড়ায় কি ফ্ল্যাট আছে, বিল্ডিং আছে, ঢাকায় কি আছে। বাবা গো আমি আপনাকে বলছি শুনেন, আপনার মেয়ে বিয়ে দেওয়ার সময় আপনি বিল্ডিং আর গাড়ি দেখে দিলেন, আর যে পুলার কাছে যে ছেলের কাছে আপনি বিয়ে দিয়েছেন, এ যদি বেনামাজি হয়, সে যদি দিনদার না হয়, আপনার মেয়ের কপাল পুড়বে, কপাল পুড়বে আপনার মেয়ের। আর যদি ছেলেটা ভালো হয়, একটা দিনদার ছেলের কাছে মেয়ে বিয়ে দেন, দেখবেন ছেলেটা সারা জীবন আপনার মেয়েকে নিয়ে সুখ শান্তিতে বসবাস করবে, ঠিক কি না? তাহলে আমাদের পরিবারকে আদর্শ পরিবার বানাতে হলে এক নম্বর কাজ আগে করা লাগবে, ভাইরা নেককার মেয়েকে বিয়ে করে সংসার শুরু করবেন, আমার বোনরা নেককার ছেলেকে প্রায়োরিটি দিয়ে সংসার শুরু করব। পারবেন তো ইনশাল্লাহ? যারা কাম করে ফেলছেন, বিয়ে করে ফেলছেন, অসুবিধা নাই, আমরা আদর্শ হাক ভালোবাসা দিয়ে
আমরাও আমাদের জীবন সঙ্গীকে ভালো বানাতে পারবো কিনা, একটু কষ্ট করলে পারা যাবে তো ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর পয়েন্ট মনে থাকবে। আচ্ছা কষ্ট হচ্ছে আপনাদের? কথা তো বলেন না আপনারা, কষ্ট হচ্ছে না তো? ঠিক আছে, নাম্বার টু। দুই নম্বর হচ্ছে একটি আদর্শ পরিবার, একটি সুন্দর এবং সুখী পরিবার পেতে হলে দুই নম্বর ওই পরিবারে হাজব্যান্ড ওয়াইফের সুন্দর আচরণ থাকা লাগবে, গুড বিহেভিয়ার, সুন্দর আচরণ। অনেক ফ্যামিলিতে আছে হাজব্যান্ড ওয়াইফের ব্যবহার দাস দাসীর মতো, আছে না নাই? অনেক ভাইয়েরা আছে নিজের ওয়াইফের সঙ্গে ভালো আচরণ করে না, নিজের স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে না, নিজের বউকে একটু সুন্দর করে ডাকে না, ভালোবেসে তার সঙ্গে কথা বলে না। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে তোমার স্ত্রীর সঙ্গে তুমি সুন্দর ভাষায় কথা বলো, তার সঙ্গে তুমি সুন্দর আচরণ করো, কারণ সে হলো তোমার জীবনের শ্রেষ্ঠ নেয়ামত। কোরআনুল করিমের চার নম্বর সুরা সূরাতুন নিসা এর ১৯ নম্বর আয়াতের শেষাংশে রব্বুল আলামিন বললেন, ওয়াশিরুন বিল মারুফ ফা ইন কারিহতুমুহুন فَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَيَجْعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا। কথাকার আল্লাহ বলছেন, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করো, যদি তুমি তোমার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ না করো তাহলে তুমি বান্দারে জেনে রেখো, এমন জিনিসকে তুমি অপছন্দ করলে যার মধ্যে আল্লাহ তাআলা তোমার জীবনের কল্যাণ দেখেছিলেন, আপনি কল্যাণের জায়গা ছিলেন নাই, বরকতের জায়গা ছিলেন নাই, নিজের ওয়াইফের সাথে ভালো আচরণ করেন। অনেক ভাইরা আছে নিজের বউকে একটু সুন্দর নামে ডাকেও না, বাসায় গিয়ে বলে হাই কয় এদিকে আসো, এরকম বলে কি না? বলেন তো, নিজের বিবিদের সাথে এমন খাটাসের মতো আচরণ করা কি নবীর চরিত্র নাকি? রোমান্স আর ভালোবাসা আপনি নায়ক নায়িকা গায়ক গায়িকা থেকে শিখবেন না, শিখবেন যার জীবনী থেকে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার নাম তো আয়েশা, নবীজি আমাকে বড় ভালোবাসতেন, মাঝে মাঝে ভালোবেসে তিনি আমাকে হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড, এর অর্থ হলো লাল, লাল সুন্দরী, মানে আমার লাল সুন্দরী বউ। কই আপনি ভাবিকে কোনোদিন গিয়ে বলছেন কই গো আমার লাল সুন্দরী বউ? এটা লোকে হাসে, এটাকে হাসা হাসির জিনিস মিয়া, আপনার স্বাস্থ্য খারাপ কি এমনি হয়েছে? যার স্বাস্থ্য খারাপ তার মানে বউর সাথে তার ঝামেলা আছে, তরকারি মজা হয় না, কি ভুল বলেছি? অবশ্য আপনাদের চেহারা বড় তাজা তাজা লাগতেছে, তার মানে মহব্বত আছে ঠিক না? আলহামদুলিল্লাহ বলেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, নবীজি আমাদের সাথে এত সুন্দর আচরণ করেছেন, মনে করেন আপনি সারা দিন ঘরের বাইরে ছিলেন, বাসার বাইরে ছিলেন, সন্ধ্যাবেলা এসে দেখেছেন আপনার ঘরের বউ এখনো রান্না বান্না করে নাই, মাথা গরম হবে না নরম হবে? তো নিজেরাই স্বীকার করছেন গরম হয়, তো গরম হওয়া কি নবীদের চরিত্র নাকি? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, নবীজি সারাদিন কাজ শেষ করে বাসায় ফিরে আসলে মাঝে মাঝে এমন হতো, দেখতেন এখনো রান্না বান্না হয় নাই, ঘরে খাবার নাই, কিংবা খাবার আছে এখনো প্রস্তুত হয় নাই। আল্লাহর কসম, নবীজিকে কোনোদিন আমি রাগ করতে দেখি নাই, বরং নবীজি এসে বলতেন, মুচকি হেসে দিয়ে বলতেন, আয়েশা গো রান্না এখনো হয় নাই তো কি হয়েছে, আমাকেও রান্নাঘরে নিয়ে চলো, আমি তরকারি কেটে তোমাদেরকে আজ সহযোগিতা করব। কই ভাবি কি কোনোদিন পেঁয়াজ কেটে সহযোগিতা করেছেন? একটু আলু টালু কাটেন না মাঝে মাঝে? বাঙালি মেয়েরা অনেক ভালো, কাটতে দিবে না আপনাকে, কাটার জন্য আপনি এগিয়ে যাবেন, সাহায্য করার জন্য এগিয়ে যাবেন, আপনাকে বলবে না 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 আপনি চলে যান, এই যে এগিয়ে গিয়েছেন দেখবেন ভালোবাসার পরিমাণ আরো বাড়িয়ে দিবে, ঠিক কি না? আমাদের সংসারগুলোতে আজ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা আস্তে আস্তে কমে যাচ্ছে কেন? কারণ স্বামী স্ত্রীকে ভালোভাবে টাইম দেয় না, স্ত্রী স্বামীকে ভালোভাবে টাইম দেয় না, এমনকি দুইজন একসাথে বসে খাবারও খায় না। স্বামী স্ত্রী দুইজনে মিলে খাবার খাওয়াও কিন্তু নবীর সুন্নাত। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি খাবার খেতে বসতাম, আমি যখন কোনো হাড্ডি বা মাংস চিবাতাম
আমার নবী মাঝে মাঝে সেই হাড্ডি বা মাংসের টুকরা আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে যেখানে ঠুট লাগিয়ে আমি খেতাম, নবীজি ঠিক ওই জায়গায় ঠুট লাগিয়ে খাওয়া শুরু করতেন। আমার আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি যেই গ্লাসে পানি পান করতাম, গ্লাসের যেই অংশে ঠুট লাগিয়ে আমি পানি পান করতাম, নবীও ওই গ্লাসের ঠিক ওই অংশে ঠুট লাগিয়ে পানি পান করেছেন। সুবহানাল্লাহ। আমাদের অবস্থা হলো এমন, হাজব্যান্ড ওয়াইফের গ্লাসই আলাদা করে ফেলছে। আলাদা কেন? ভাবি আর আপনার গ্লাস একটা হবে, পারবেন তো ইনশাল্লাহ? এক কাপে চা কফি শেয়ার করবেন, ভালোবাসা বাড়বে না কমবে? আজকে কিন্তু ভাবিরা সব শুনতেছেন, বাসায় যান আজ আপনার খবর আছে, বলবে হুজুর সব শিখাই দিছে, তাও তুমি করো না কেন? সব করা লাগবে, পারবেন তো ইনশাল্লাহ? বাসায় গেলে মাঝে মাঝে ভাবির জন্য গিফট নেবেন, সুন্দর আচরণ করবেন, কথা খুব আদর করে বলবেন। অনেক ভাইরা আছে একটু সুন্দর ভাষায় কথাও বলে না। ধনুট বাজারে কাপড়ের দোকান আছে, দোকানের মধ্যে মহিলা কাস্টমার আসলে খুব সুন্দর, আপু ভাবি খুব সুন্দর বলে আপু এটাকে মান আপনাকে মানাবে, আসেন বসেন, খুব সুন্দর আচরণ। ওই সময় ভাবি ফোন দিলে কয়, হাই ফোন দেওয়ার টাইম বলে আছে আছে। খালি ভাইদের দোষ দেওয়ার লাভ নাই, এমন কিছু খাটাস ভাবিও আছে, ভাই ভাবিকে খুব ভালোবাসে, দুপুরবেলা ফোন দিয়েছে, কই গো তুমি কি করতেছো? কি করতেছে মানে আমার তো বানাইছো তোমার ঘরের দাসী। কিন্তু পাশের বাড়ির ভাই এসে বলতেছে, ভাই কি বাড়িতে আছেন? ভাবি বলতেছে, না তোমার ভাই বাড়িতে নাই, আমি আছি। দেখেন আওয়াজটা সুন্দর না অসুন্দর? আল্লাহ বলেছেন, খবরদার পরপুরুষের সঙ্গে আকর্ষণীয় ভাষায় কথা বলো না। দেশ টাকার আমার বোনদেরকে বলবো, নিজের হাজবেন্ডের সঙ্গে আকর্ষণীয় ভাষায় কথা বলেন, আপনার প্রতি তার অ্যাট্রাকশন বাড়ানোর জন্য যা করার করেন, কিন্তু খবরদার আকর্ষণীয় ভঙ্গিতে পরপুরুষের সঙ্গে কথা বলা যাবে না। কারণ কথার নাম লতা, কথার নাম আপনাদের লতা কয় না লতি কয়? লতি লতা তো একই জিনিস, কথা শুরু হইলে এটা বাড়তেই থাকবে। এই জন্য আমার বোনদেরকে বলবো, খবরদার এটা করবেন না। হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনের সাথে সুন্দর আচরণ করবেন। ভাইদের উদ্দেশ্যে তো অনেক কথা বললাম, বোনরা ওনাদের উদ্দেশ্যে তো কিছু বলা দরকার যেহেতু ওনারা আসছে, তাই না? আমার বোনদেরকে বলবো, নিজের হাজব্যান্ডের খেদমত করবেন, আপনাদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ। নবীজি মাত্র চারটি কাজ করার কথা বলেছেন, নবীজি বলেছেন চারটি কাজ করো আর নারীরা সহজেই জান্নাতে ঢুকে যাও। আল্লাহর নবী বলেছেন, ইদা সল্লাত আল মারআতু খামসাহা وصامت شهرها وحفظت فرجها واطاعت زوجها কয়টা কাজ? নবীজি বলেছেন, যদি কোনো মহিলা পাঁচ ওয়াক্তের নামাজের হেফাজত করে, দুই নাম্বার ওই মহিলা যদি তার স্বামীর আনুগত্য, স্বামীর খেদমত করে, স্বামীকে যদি সন্তুষ্ট করে, তিন নাম্বার যদি তার সতীত্বের হেফাজত করে, রমজান মাসে রোজা রাখে, এই চারটি কাজ করলে আল্লাহ তাআলা ওই নারীকে কিয়ামতের দিন থেকে কামতের দিন ডেকে বলবেন, আমার আমার বান্দি জান্নাতের যেই দরজা দিয়ে বেহেস্তে ঢুকতে মন চায়, সেই দরজা দিয়ে ঢুকে তুমি আমার জান্নাতে দাখিল হয়ে যাও। এই জন্য আমার বোনদেরকে বলবো, স্বামীদেরকে বেশি বেশি ভালোবাসুন, সময় দেন। নবীজি বলেছেন, দুনিয়ায় মানুষ মানুষকে সাজদা দেওয়া হারাম, মানুষ মানুষকে সাজদা দেওয়া যদি জায়েজ হতো তাহলে নারীদেরকে বলতাম তারা যেন প্রত্যেক দিন তাদের স্বামীকে সাজদা দেয়। সুবহানাল্লাহ। যেন আমার বোনদেরকে বলবো, স্বামীর খেদমত করুন, স্বামীর আনুগত্য করুন, স্বামীকে সন্তুষ্ট করুন। আর ভাইদেরকে বলবো, নিজের স্ত্রীকে ভালোবাসুন, স্ত্রীকে যে ভালোবাস যদি না বাসেন চেহারা সুরত কিন্তু খারাপ হয়ে যাবে, বেশি রাগায়েন না। বউ কিন্তু যারা বিয়ে করছেন তারা জানেন এটা খুব সাংঘাতিক জায়গা, একটু চেতায় দিবেন তরকারিতে লবণ লাগবে না, আপনাকে কিন্তু সব সময় মুসিবতে রাখবে, ঠিক কি না? কন বউকে ভালোবাসেন, সময় দেন, মাঝে মাঝে গিফট করবেন, ওনার এক্সপেকটেশনগুলো আপনি জানবেন, ওনাকে রেসপেক্ট করে কথা বলবেন, সুন্দর ভাষায় মার্জিত ভাষায় কথা বলবেন, পরিবারে বরকত দিবেন। কি হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া জাতি এখন দেখতে পারেন একজন আরেকজনকে, হাজব্যান্ড একদিকে ওয়াইফ একদিকে, এখন পড়ো কি আমাদের সমাজে আমাদের দেশে বাড়তেছে না কমতেছে? এর মূল কারণ হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনকে টাইম দেয় না। আপনার স্ত্রীকে আপনি টাইম দিবেন, বোনদেরকে বলবো স্বামীকে সবসময় সময় দিবেন,
চোখে চোখে রাখবেন, বেশি বেশি ভালোবাসবেন, বরকত পরিবারে বাড়বে না কমবে। আমি ইত্যাদা যে হাসি হাসতেছে আর মনে মনে কইতেছি ইস হুজুর যে কথাগুলো বলতেছেন একটাও তো কমন পড়ে না, তো কমন পড়বে ইনশা। আচ্ছা কয়টা বললাম? দুইটা। কয়টা পয়েন্ট বলছি? কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার থ্রি, একটি আদর্শ পরিবার পেতে হলে আমাদেরকে তিন নাম্বার যে কাজ করতে হবে, আমাদের পরিবারে সালামের পরিবেশ নিশ্চিত করতে হবে। সালাম, এখন ছেলে মেয়েকে বলে হাই আব্বু, হাই আম্মু, আপনারাও ফ্রেন্ডের সাথে দেখা হইলে বা ফেসবুকে নক করেন হাই, এখন তো আরেকটা বের হয়েছে হেই, বগুড়াতে মনে হয় হাই আর হেই নাই। আচ্ছা হাই আর হেই এগুলোর কোনো অর্থ হইল? দেখা হয়েছে আপনি সালামে না দিবেন, সালাম মানেই তো দোয়া, সালামের মাধ্যমে চারটি লাভ হয়, চারটি ফায়দা হয়, কয়টা? আরো জুড়ে কয়টা? আরো জুড়ে চারটা। এক নাম্বার, সালাম দিলেই দোয়া বিনিময় হয়ে যায়, সুবহানাল্লাহ। সালাম মানেই তো দোয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তোমার উপরে আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক। আবার সেও বললো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, তোমার উপরেও আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক, সুবহানাল্লাহ। এক নাম্বার দোয়া, সালামের মাধ্যমে দোয়া বিনিময় হয়। দুই নাম্বার, সালাম দিলে নেকি হয়, হাই হ্যালো কইলে কি নেকি হয়? কিন্তু নবীজি বলেছেন কেউ যদি বলে আসসালামু আলাইকুম দশটা নেকি, কেউ যদি সালামটা আরেকটু বাড়ায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশটা নেকি, কেউ যদি সালামটা আরেকটু বৃদ্ধি করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এতটুকু বৃদ্ধি করে সালাম দিলে তিরিশটা নেকি আমলনামায় দিবেন কে? তাহলে ডেইলি যদি আপনি একশো মানুষকে সালাম দেন তিরিশ, একশো তিন হাজার, আপনি যদি একশো মানুষকে হাই হ্যালো কন, কোনো সওয়াব নাই, কোনো সওয়াব নাই, তাহলে সালামটা দেওয়ার দরকার আছে না নাই? এখন সালাম আমরা অশুদ্ধ করে দিব না শুদ্ধ করে দিব? অশুদ্ধ সালাম দেয়, বিশেষ করে মহিলারা বলো স্টাইল করে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এই সালাম কি বগুড়াতে আছে? দেখি শুদ্ধ করে আপনারা সবাই আমাকে একটা সালাম দেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আপনারা সালাম দিয়েছেন, আমি জবাব দিচ্ছি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আবার অনেকে কয় সালাম আলাইকুম, সালাম আলাইকুম, হায় রে হায়, সালামের বারোটা বাজাই দিছে, এরা আলেমরা আছেন। সাম অর্থ কি? হ্যাঁ মৃত্যু, সাম অর্থ মৃত্যু, সালাম অর্থ শান্তি, একটা আরেকটার বিপরীত, তাই না? শোনেন একটা ঘটনা আমার মনে পড়ছে, বলবো। এক ইহুদি নবীজিকে সালাম দিয়েছে, সালামু আলাইকুম, খুব দ্রুত দিয়ে ফেলেছে। নবীজি বললেন ওয়ালাইকুম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন নবী গো, লোকটা আপনারে সালাম দিল, আপনি ওয়ালাইকুম বললেন কেন, পুরাটা জবাব দিলেন না? নবীজি বললেন আয়েশা হে সালাম দে নাই, টিটকারি করছে আমার সাথে। সে বলেছে আসসালামু আলাইক, মানে তুমি মরে যাও। তা আমি বলছি ওয়ালাইকুম, তুমি যা আমার উপরে যে যে বদদোয়া করেছো তোর উপরে ওই ঠাড়া ফরুক। সালাম আলাইকুম এটা কোনো সালাম নয়, কোনো অমুসলিমরা যদি সালাম দেয়, এই জন্য মাসআলা হচ্ছে জবাবে শুধু ওয়ালাইকুম বলবেন, ভালো উদ্দেশ্য দিলে ভালো, আর যদি তোর ভিতরে কোনো খারাপ উদ্দেশ্য থাকে তাহলে ওটা তোর উপরেও যাক, এই জন্য ওয়ালাইকুম, বোঝা গেছে? তাহলে সালামের উপকার চারটা, কয়টা? এক নাম্বার আমি বলেছি দোয়া বিনিময় হয়, দুই নাম্বার নেকি হয়, তিন নাম্বার সালাম দিলেই রহমত নাজিল হয়, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ফাইদা দাখালতুম বুয়ুতান فسلموا على انفسكم تحيه من عند الله مباركه طيبه, ঘরে ঢুকলেই সালাম দিবা, এটা তোমাদের জন্য বরকত নাজিলের কারণ হবে, সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বললেন আনাস ঘরে ঢুকলেই সালাম দিও, এতে করে তোমার ঘরের মধ্যে বরকত নাজিল করবেন কি? সুবহানাল্লাহ। তো কইলেন মজা করে, কি ঘরে গিয়া সালাম দেন আপনারা? মনেই থাকে না, মনে না থাকলে হবে? ভাবিকে গিয়ে সালাম দিবেন, আজকে কিন্তু ভাবি রেডি, ভাবি কিন্তু রেডি সালাম নেওয়ার জন্য, তো ভাবিদেরকে বলবো এত রেডি হয়ে থাকেন না, সালাম আগে দিলে ভালো না খারাপ? আমরা অনেকে সালাম আগে দিতে চাই না, এক মুরব্বী চাচা চৌরাস্তায় দাঁড়িয়ে আছে, কিছু যুবক পাশ দিয়ে যাচ্ছে, সালাম দেয় নাই, ডাক দিয়ে কয় এই বেয়াদব, তোর বাপের নাম কি রে? আদব কেন শেখাই নাই, তুই সালাম দিলে না কেন? চাচা আপনাকে সালাম দিলে তো কী হয়েছে, আপনি আগে দিয়ে দিতেন, আগে দিলে দেখতেন এই পুলারা এই ছেলেরা পরবর্তীতে আপনাকে দেখলে এক কিলোমিটার থেকেই, এক কিলোমিটার দূরে থাকলেই আপনি প্রস্তুতি নেবেন, এই সবাই রেডি থাক, চাচা কিন্তু সাংঘাতিক আসলেই সালাম দেয়, সবাই প্রস্তুত থাক। তাহলে আপনি যদি ধমক না দিয়ে সালাম দিতেন লাভ হইতো কি না? সালাম আগে দিব আমরা, পারবো তো ইনশাল্লাহ। ঘরে গিয়েছেন ভাবিকে বলবেন আসসালামু আলাইকুম, সালাম দিবেন যতই রাগ করুক,
সালাম দিলে আর রাগ করে থাকা যায়? যে আমরা অনেক সময় হাই হ্যালো বলি। এক লোক বউর সাথে ঝগড়া করে বেরোইছে, রাস্তায় বসে আছে, একজন গিয়ে বলছে হাই গুড মর্নিং, এদিকে আয়, একদম কানের মধ্যে থাপ্পড় লাগাবো এটা, এটা কি আমার জন্য গুড মর্নিং? বউর সাথে ঝগড়া করে আসছে। এখন আপনি যদি গুড হাই গুড মর্নিং না বলে গিয়ে সালাম দেন, যতই মন খারাপ থাকুক সালামের জবাবটা দিবে কি না? নিজের ওয়াইফকে গিয়ে সালাম দিবেন। আবার অনেকে বিপদে উপরে, এক ভাই একদিন বলে, বলবো আমি বলবো, কয় যে সালাম দিয়ে তো বিপদে পড়ছিলাম, কি হয়েছে? কয় কলিং বেল চাপছি, আমার বউ দরজা খুলে দিয়েছে, এরপরে বললাম আসসালামু আলাইকুম, আমার বউ সালামের জবাব না দিয়ে কয় ফাইজলামি করো, আমারে তুমি চিনো না। আমরা ভেবেছি সালাম শুধুমাত্র পরিচিত আর স্পেসিফিক কিছু মানুষকে দেওয়া যায়, না, সালাম পরিচিত অপরিচিত সবাইকে দেওয়া যায়। সালামের তিন নম্বর ফজিলত বলেছি, বরকত নাজিল করেন কে? চার নম্বর ফজিলত হলো, যারা সালাম দেয়, যে ব্যক্তি দেয়, যে ব্যক্তি সালামের জবাব দেয়, দুজনের জিম্মাদারি হয়ে যান আল্লাহ, সুবহানাল্লাহ। ঘরে সালামের পরিবেশ নিশ্চিত করবেন আপনারা, বাবা ছেলেকে সালাম দিবেন আসসালামু আলাইকুম, আব্বু তুমি নামাজ পড়েছো, মেয়েকে দিবেন আসসালামু আলাইকুম, ভাগো নামাজ পড়েছো। আপনার ছেলে মেয়ে তো আপনার কাছ থেকে এনা শিখবে, আপনি দিয়ে দিলে দেখবেন আর আপনি সালাম দেওয়ার সুযোগই পাবেন না, আপনার ছেলে মেয়ে পাইলেই সালাম দিবে আপনার। সালামের পরিবেশ পরিবারে সমাজে সব জায়গায় আমরা নিশ্চিত করতে পারবো তো ইনশাআল্লাহ। তা ক্লাস টেস্ট হোক, আমরা তিনটা বলেছি। এক নম্বর বলেছি আদর্শ নেককার জীবনসঙ্গী নির্বাচন করা, দুই নম্বর কি বলেছি সুন্দর আচরণ থাকা স্বামী স্ত্রীর মধ্যে, তিন নম্বর সালামের পরিবেশ নিশ্চিত করা, চার নম্বর আনতাজালাল বাইতা মাকানাল লিযিক্রিল্লাহ, ঘরকে আল্লাহর জিকিরের ঘর বানাতে হবে, ঘরের মধ্যে সব সময় যেন আল্লাহর জিকির হয়, কোরআন তেলাওয়াত হয়, সেই ব্যবস্থা করতে হবে। এখন আমাদের মুসলমানদের ঘরে ঘরে গানের আওয়াজ বেশি, কোরআনের আওয়াজ কম, কোরআন তেলাওয়াতের সাউন্ড কম, এই জন্য ঘরের ভেতরে শয়তান একেবারে তার আড্ডাখানা বানিয়ে রেখেছে, ঘরের ভেতর থেকে রহমত চলে গিয়েছে, কারণ ঘরের ভেতরে কোরআনের তেলাওয়াত নাই। নবীজি বলেছেন ঘরের ভেতরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, বিশেষ করে যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত হয় সেই ঘরে কোনো শয়তান থাকতে পারে না, সুবহানাল্লাহ। এই জন্য ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত আমরা বাড়াবো না কমাবো, আল্লাহ তৌফিক দান করেন। পাঁচ নম্বর হলো ঘরের মধ্যে নামাজের পরিবেশ নিশ্চিত করা। ঘরের মধ্যে কি আপনি নামাজের পরিবেশ নিশ্চিত করবেন? নিজেই তো আপনি নামাজ পড়েন না, নিজেই তো আপনি নামাজে যান না, আহারে মানুষ কেমনে নামাজ ছেড়ে দেয়, আমরা সবাই ইমানদার না বেঈমান, এই বুঝে আওয়াজের দোষা, নিজেকে ইমানদারও আপনারা বলতে পারেন না, আমরা সবাই ইমানদার না বেঈমান। আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন, এখন বলেন তো, একজন মানুষ ইমান আনার পরে আসলেই সে ইমানদার কি না যাচাই করার প্রথম মানদণ্ড বা মাপকাঠির নাম কি? গুড, বলতে পেরেছেন, ভালো করে বুঝেন শিক্ষিত মানুষ আপনারা, একজন মানুষ ইমানদার কিনা তা যাচাই করার মানদণ্ড বা মাপকাঠির নাম সলাৎ। কারণ প্রত্যেক দিন মুয়াজ্জিন নামাজে আসার জন্য আজান দেয় কয়বার? ভালো করে শুনেন শিক্ষিত মানুষ আপনারা, আজানের প্রথম বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ নাকি আল্লাহু আকবার আল্লাহু আকবার? আচ্ছা আমার বাবারা আমার ভাইরা বলেন তো দেখি, আল্লাহ যদি চাইতেন আজানের প্রথম বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারত কিনা? আরেকটু জোরে বলেন, কিন্তু আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম বাক্য দিলেন না, বরং আজানের প্রথম বাক্য হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখন আমি যদি প্রশ্ন করি, বলেন তো দেখি আজানের প্রথম সেন্টেন্স কেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হলো? এর মধ্যে একটা সিগনিফিকেন্স লুকিয়ে আছে, এই জিনিসটা বুঝলে আপনি নামাজ ছাড়তেন না। শুধুমাত্র আজানের প্রথম সেন্টেন্সটা বুঝলেই একজন মানুষ আর নামাজ ছাড়ত না। আল্লাহু আকবার আল্লাহু আকবার কেন আজানের প্রথম বাক্য, এটা বুঝতে হলে অর্থের দিকে মনোযোগী হতে হবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচাইতে ছোট নাকি আল্লাহ সবচাইতে বড়? তার মানে মুয়াজ্জিন আজানটা শুরু করে আর বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে, এই জন্য আল্লাহর হুকুমটাও বড় না ছোট। মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আজান দিয়ে দুনিয়ার মানুষকে জানিয়ে দেয়, দুনিয়ার মানুষরা শোনো আল্লাহ হলেন সবার বড়, আমার আল্লাহর আদেশ হলো এখন নামাজে আসতে হবে, সেই আদেশটাও সমাদেশের চেয়ে বড় না ছোট। মুয়াজ্জিন আজান দিয়ে জানায় আল্লাহর আইন বড়, আল্লাহর হুকুম বড়,
আমার আল্লাহ সবচাইতে বড়। ওই আজানের সময় যদি আপনি ঘুমিয়ে থাকেন, অফিসে থাকেন, ব্যাংকে থাকেন, বিশ্ববিদ্যালয়ে থাকেন, স্কুলে থাকেন, মাদ্রাসায় থাকেন, ব্যবসা প্রতিষ্ঠানে থাকেন, আপনি যদি রান্নাঘরেও থাকেন না কেন, মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমার সকল কাজের চাইতে কার হুকুম বড়। কিন্তু কিছু মানুষ যারা নামাজে যায় না, এরা আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া নিজের কাজ করে বুঝায় না আমার কামটাই বড়। আচ্ছা কমন সেন্স আপনাকে কি বলে, যুক্তি লজিক কি বলে? মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর হুকুম, আর আপনি আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া নিজের কাজে নিজে ব্যস্ত থাকলেন, বুঝাইলেন না মুয়াজ্জিনের কথা বল, আমার কামটাই আল্লাহর হুকুমের চেয়ে বড়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে নাউযুবিল্লাহ বললেন, কিন্তু এভাবেই তো দৈনিক নামাজ চলে যাচ্ছে, এভাবেই ফজর যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যাবে, এরপরে ঈশা চলে যায়। আমার দেশে ফজরের নামাজে মানুষ বেশি নাকি জানাজার নামাজে মানুষ বেশি? বাপ রে বাপ! তার মানে ফজরের নামাজ নফল আর জানাজার নামাজ হলো ফরজে আইন। আর একটু জোরে কন, হ্যাঁ কথা বলেন না কেন, ফজরের নামাজে আসলো না, দেখা যায় তার ঘর থেকে 50 হাত দূরে মসজিদ ফজরের নামাজে যায় না, কিন্তু জানাজার নামাজে সামিল হওয়ার জন্য ঢাকা থেকে গাড়ি চালায় 6-7 ঘন্টা জার্নি করে ধুনটে আসে। আসানা নাই কি ব্যাপার, তার এত গরজ কেন? ঘর থেকে 50 হাত দূরে ফজরের নামাজে গেল না, কিন্তু 8 ঘন্টা জার্নি করে জানাজার নামাজে আসলো, মতলব কোথায়? মতলব হলো ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে, জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে, ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই। এই বাটপারের বাটপারি বুঝেছেন না, এই বাটপার তোর ফজরের নামাজ কোথায়? ঘর থেকে 50 হাত দূরে তুই ফজরের নামাজে গেলি না কেন? জানাজার নামাজের জন্য এখানে চলে আসলি কেন? আপনারা নামাজ ছেড়ে দেন, অনেকে ওয়াজ শুনে যায়, বাড়িতে গিয়ে ঘুমায়, ফজরের নামাজটা পড়ে না। বলেন ওয়াজ বড় না নামাজ বড়? আপনি নামাজটা ছেড়ে দিচ্ছেন কেন? আপনি নামাজ ছেড়ে দেন, নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে? আর একটু আস্তে বলেন, নামাজ ছাড়লে খুশি হয় কে? আর নামাজ আদায় করলে খুশি হয় কে? বাবা বাবা বা, কি বুদ্ধিমান মানুষ আপনারা, কি সুন্দর জবাব দিলেন। এবার চুপ থেকে নিজের বিবেককে প্রশ্ন করুন, ফজরের নামাজে ঘুমায়া থেকে আপনি কাকে খুশি করে, কার গুলামি করে আপনি দিন শুরু করেন, নিজের বিবেককে প্রশ্ন করেন। প্রত্যেক দিন 5 ওয়াক্তের ফরজ নামাজ ছেড়ে দিয়ে কাকে খুশি করছেন, কার গুলামি করছেন, নিজের বিবেককে প্রশ্ন করুন, নিজের বিবেককে প্রশ্ন করুন। আপনি কিছু মানুষ আছে সারা সপ্তাহ নামাজে যায় না, শুধু সপ্তাহে একদিন জুমার নামাজে যায়। অবশ্য এই ধরনের মানুষ এই ধনটা না কেনাই, আপনারাই বলছেন আছে তার মানে এলাকায়। আচ্ছা এক সপ্তাহে না, একদিনে নামাজ হলো 5 বার, জোরে কোন কয়বার? তাহলে 1 সপ্তাহ = 7 দিন, 5 সাদা কত হয়? 35 বার। ও জুমার নামাজি ভাই, আপনি যে সপ্তাহে মাত্র একদিন নামাজে গেলেন, তাহলে 35 ওয়াক্তের মধ্যে আল্লাহর গোলামি করলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? আরো জোরে। আর 34 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে শয়তানের গোলামি করলেন কয়বার? এইভাবে পুরা সপ্তাহে একবার আল্লাহর গোলামি করে 34 বার শয়তানের গোলামি করে আল্লাহর গোলাম পরিচয় দিতে কি আপনার একটু লজ্জা করে না? আনুপাতিক হারে তো দেখে যাচ্ছে আপনি আল্লাহর গোলামির চাইতে শয়তানের গোলামি বেশি করে, আপনি শয়তানকেই আপনি আপনার মালিক বানিয়ে শয়তানের কাছে আপনি দাস হয়ে গিয়েছেন, ঠিক কি না? লজ্জা থাকা উচিত আপনার, শুধু লজ্জা শরমের জন্য না, জাহান্নামে যাওয়ার শখ উঠছে কার কার হাত তুলেন দেখি, একজনেরও না, এই ছোট্ট বাচ্চাটা আওয়াজ দিয়েছে, আপনারা কি করেন? জাহান্নামের আগুন আপনি সহ্য করতে পারবেন? দুনিয়ায় যে আগুন এটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। আমার মা বোনদেরকেও বলবো, আমার ভাই আমার বাবা সবাইকে আমি বলবো, আল্লাহর ওয়াস্তে নামাজ ছাড়িয়েন না, দুনিয়ার আগুনে আপনাকে ফেললে 30 সেকেন্ডও থাকবেন না, এই আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি
তীব্র দহন শক্তি সম্পন্ন আগুন, জাহান্নামের আগুন, এটা আপনি সইতে পারবেন না। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি দিন শুরু করেন আল্লাহকে সাজদা দিয়ে, ফজর দিয়ে, আবার আপনি এশার নামাজ দিয়ে দিন শেষ করুন। প্রত্যেক দিন পাঁচবার আল্লাহকে সেজদা দেন। আদেশটা কার? নিজে নামাজি হয়ে নিজের পরিবারটাকে নামাজি বানান। আপনার ছেলে মেয়ে নামাজি হবে কেমনে? আপনি মা বাপ তো বেনামাজি হয়ে বসে আছেন। আল্লাহর নবী বলেছেন, মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানের বয়স যখন সাত বছর হয়ে যায়, সাত বছর বয়স থেকে তাদেরকে নামাজের তালিম দাও, নামাজের আদেশ দাও, আর দশ বছর হয়ে গেলে নামাজ আদায় না করলে শাসন করো। ছেলে মেয়ে স্কুলে না গেলে শাসন করে, কিন্তু নামাজ আদায় না করলে শাসন করে না। আছে না নাই? আমার ভাইদেরকে বলবো, মসজিদে আসলেই আপনারা বাচ্চাদেরকে মসজিদে আনবেন, তবে একেবারে লেদা পেদা ছোটো বাচ্চা না, সাত বছর হইলে তারপরে আনবেন। অনেকে আছে আবার বাচ্চাদেরকে মসজিদে আনলে বিরক্ত হয়। আছে না নাই? আমি একবার এক মসজিদে ঢুকছি, অজু করে ঢুকেছি, আমি টিস্যু দিয়ে মুখ মুছতেছি, এমন সময়ে মুরব্বী বাবা বলছেন, হাই থট থট থট। আমি ভাবলাম মনে হয় মসজিদে কুকুর ঢুকছে নিশ্চিত, তাকাই দেখি না কুকুর না, এই মুরব্বী বাচ্চা তিন চারজনকে এরকম ধমকায়া বিদায় করছে। আমি বললাম, চাচা এই বাচ্চাগুলারে ধমকাই দিয়েছেন কেন? কয় বাবা রে, মসজিদে ঢুকে এই দুষ্ট ছেলেরা শয়তানি করে, চিল্লাচিল্লি করে, হাসাহাসি করে। তাই আমি বললাম, তো কী হয়েছে চাচা, আপনি যে বের করে দিলেন, এরা তো আর কোনোদিন মসজিদে আসবে না, এই ধমক খাইয়া ভাববে, বাপরে এটা আমাদের জায়গা না। বরং আপনি যদি তাকে এই দুষ্টুমি করার সুযোগ দিতেন, এরা দেখতো দুষ্টুমির ছলে ছলে আমাদের নামাজ দেখতো, দেখে দেখেই এরা নামাজি হয়ে যেত। আপনি যদি তাকে বের করে দেন, সে আর নামাজি হবে কেমনে? বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দিবেন না, পারলে চকলেট দিবেন, নে চকলেট একটা দিলাম, পরের ওয়াক্তে আসিস দুইটা দিব নে, এরকম তাদেরকে মসজিদে আসার জন্য মোটিভেশন চালাবেন, অনুপ্রেরণা দিবেন। আমরা মসজিদে নামাজ পড়বো আর বাচ্চাগুলো দুষ্টুমি করবে, তার মানে আমাদের পরবর্তী জেনারেশন তারাও আমাদের মতো নামাজি হবে। বের করে দিয়ে দিলে এরা নামাজি হবে না। আমার বোনদেরকে বলবো, আপনার ছোট মেয়েটিকে নিয়ে নামাজে দাঁড়াবেন, দেখবেন আপনাকে দেখে দেখে ঠোঁট নাড়বে, আপনাকে দেখে দেখেই সে নামাজি হয়ে যাবে ইনশা আল্লাহ। ফজরের নামাজে উঠে আপনার ছেলে মেয়ে ভাই বোন সবাইকে জাগাবেন, পরিবারে নামাজ রাখবেন, এটা আদর্শ পরিবারের পাঁচ নম্বর বৈশিষ্ট্য। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা শেষ দিকে চলে এসেছি। নাম্বার সিক্স, ছয় নম্বর আছে, এখানকার রুটিন রাখো। এখানে মোট আমি হিসাব করছি সাতজন না আটজন উঠছে, এই সাতজন আটজনের বেশি গরজ উঠছে, তো এই জন্য আগামী বছর আমরা মাহফিল নাও পাইতে, আপনাদের মাহফিলটা বাইশতম, গত বছর একুশতম ছিল তাই না? গত বছর মাহফিলে ছিল, এরকম কিছু মানুষ এই বছরের মাহফিলে নাই, কবরে আছে, পাশে কবরস্থানও আপনাদের আছে, এই কবরের বাসিন্দা কিন্তু আমরা হব। সুতরাং আমি মুসাফির, গুনাহগার হতে পারি, কিন্তু মুসাফির হওয়ার কারণে মুসাফিরের দোয়া তো কবুল হয়। একটু মোনাজাত করে যেতে পারবেন তো ইনশাআল্লাহ। আমরা শেষ দিকে চলে আসছি বাবারা, শুনেন। নাম্বার সিক্স, আদর্শ পরিবারের ছয় নাম্বার বৈশিষ্ট্য হলো সেই পরিবারে ইসলামী সংস্কৃতি বেশি বেশি চর্চা হবে, সেখানে অন ইসলামিক সংস্কৃতি চর্চা হবে না, ওয়েস্টার্ন কালচার সেখানে ঢুকবে না। কিন্তু আজ ইন্ডিয়ান কালচার, ওয়েস্টার্ন কালচার আমাদের পরিবারে ঢুকে আমাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের পরিবারগুলোতে ইসলামী সংস্কৃতি বেশি বেশি চর্চা করতে হবে। ছেলে মেয়েদেরকে আপনারা দিনের পথে পরিচালিত করবেন, সুস্থ সংস্কৃতি তাদের সামনে তুলে ধরবেন, তাহলে পরিবারটাকে সুন্দর করে দিবেন কি? নাম্বার সেভেন, সাত নাম্বার, পরিবারে পর্দার বিধানটা আপনি নিশ্চিত করেন, পর্দার বিধান নিশ্চিত করেন, নিজের বউকে আগে পর্দা করান। অনেকে আছে নিজের বউকে পর্দাই করে না, বেপর্দা নিয়ে বের হয়। আছে না নাই? এক ভাই বলল, কি ব্যাপার ভাবি, কি এমনি নিয়ে বের হইলেন কেন? তো এলাকার মানুষের হক আছে না? আমার বউ সুন্দর এটা আমি এনে জানি, এলাকার মানুষ তো দেখার দরকার, এলাকার মানুষের হক আছে। আবার অনেকে আছে ফেসবুকেরও হক আদায় করে, নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড দেন, কে কে হাত তুলেন, দেখছেন চেয়ারম্যান সাহেব আপনার ইউনিয়নের সব আল্লাহর হলি, টাইম লাইন চেক করলে যে কি হবে। এবার বলেন তো দেখি, কোরআন হাদিস দিয়া বছরের পর বছর ওয়াজ হচ্ছে, আপনারা এখনো সংশোধিত হন নাই, আজ কিছু কাঁচা কথা বলবো, বলবো না বলবো না? বলেন তো দেখি, বউটা পাবলিক না পার্সোনাল? হ্যাঁ, আরেকটু জোরে বলেন। এবার বলেন তো, ফেসবুক কি পাবলিক সাইট না পার্সোনাল সাইট?
তার মানে পার্সোনাল জিনিসটাকে পাবলিক সাইটে যারা আপলোড হয় আপলোড করে দেয়, এরা নিজের বউকে জনগণের সম্পদ বানিয়েছে। বেহায়া, বেসরব, নির্লজ্জ কোথাকার, তোমার আত্মসম্মান বোধ বলতে কিছুই নেই। এই জন্য বলেছি খুব কাঁচা কথা বলবো, কুরআন হাদিস দিয়ে হুজুররা বহু ওয়াজ করেছেন, তাও সংশোধিত হও নাই। আত্মসম্মান বোধ আছে নিজের মধ্যে? যদি আত্মসম্মান বোধ থাকতো, ইসলাম এখানে ইসলামের বিষয় একটু পরে আনেন, আত্মসম্মান বোধের কথা চিন্তা করেন তো। নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড দিয়েছে, কমেন্টও করতেছে একজন, কয় ওয়াও, ভাবিকে হ্যাপি লাগতেছে, কমেন্টার রিপ্লাই দেয় থ্যাংক ইউ, এখন তো থ্যাংক ইউ বলে না। আবার একজন কমেন্ট করছে ওয়াও, ভাবিকে জোস লাগতেছে। দেখছেন কার জোস কে খায়, ব্যাকআপ কোথাকার? আপনার বউ হেভি হোক, নাইস হোক, বিউটিফুল হোক, এটা আপনার, আপনি ঘরের ভিতরে দেখেন। আবার শুনেন, আমার বোনদেরকেও আরেকটা কথা বলবো, বলবো, দেখবেন আমার অনেক বোনরা হাজব্যান্ডের সামনে সাজুগুজু করে না, একেবারে কাজের মহিলার মতো থাকে, একটু সাজগুজ করে স্বামীর সামনে থাকে না, আবার বের হওয়ার সময় খুব লিপস্টিক লাগাইয়া বেরোয়, আছে না নাই? আচ্ছা বলেন তো, যেই মহিলা ঘর থেকে বের হওয়ার সময় এত সাজগুজ করে বের হয়, উদ্দেশ্য ভালো না খারাপ? ভালো না খারাপ? তার মানে পর পুরুষকে তার দিকে আকর্ষিত করার জন্যই সে সাজগুজ করে বের হয়েছে, ঠিক কি না? আপনারা কি আমার কথায় রাগ করলেন নাকি? নিজের বউয়ের ফটো কি এখন থেকে ফেসবুকে দিবেন? শুধু বউ কেন, মা বোনের ফটো কি ফেসবুকে দিবেন, মেসেঞ্জারের স্টোরিতে দিবেন, হোয়াটসঅ্যাপের স্টোরিতে দিবেন, ইনস্টাগ্রামে দিবেন? যারা বললো না মনে মনে, হুজুর দিব মাঝে মাঝে, হক তো আদায় করা লাগবে, হক যদি আদায় করেন আমি বুঝবো নিজের বউরে আপনি জনগণের সম্পদ বানিয়েছেন। বেহায়া, বেসরম, নির্লজ্জ কোথাকার! আমাদের মধ্যে এখানে এমন কেউ থাকলে আল্লাহ যেন আমাদেরকে সংশোধিত করে দেন, আল্লাহ যেন আমাদেরকে হেদায়াত করে দেন। বোনরা যারা আছেন কলেজ বিশ্ববিদ্যালয়ে, আমার যে বোনেরা পড়েন তাদেরকে বলবো, বেশি টিকটক টিকটক বানাইয়া ফেসবুকে বা ইনস্টাগ্রামে আপলোড আইয়েন না। তাদের কথা কি বলবো, এদেরকে তো এই এই কারবার ঘটানোর সুযোগ দিয়েছেন আপনারা। এক বাপ একদিন আমারে কয়, হুজুর আমার মেয়ে ক্লাস এইটে, জেএসসি আছে না, কয় জেএসসিতে A+ পেয়েছে, আইফোন গিফট করেছে। আমি বললাম ভালোই করছেন, দেখবেন কিছুদিন পর আপনারে জামাই গিফট করবে। আপনি এই ছোট্ট মেয়েটির হাতে, ছোট্ট ছেলেটির হাতে ফোন দিয়েছেন কেন? ইন্টারমিডিয়েট পাস করার আগ পর্যন্ত ছেলে মেয়ের হাতে ফোন দিবেন না। এখন যদি স্যারের সাথে ম্যাডামের সাথে যোগাযোগের দরকার হয়, আপনি বলবেন না আমার ফোন দিয়ে যোগাযোগ কর। এখন তো আবার অনলাইন ক্লাসের নামে অনেক কিছু হয়ে গেছে, অনেক বাবা মা আছে বলে আমার ছেলে আমার মেয়ে অনলাইনে ক্লাস করতেছে, বাবা না না না। তা আপনি একটু নজরদারি করবেন না, এরা জুম অ্যাপসকে মিনিমাইজ করে ফেসবুক অ্যাকাউন্ট খুলে ওখানে কাম সারতেছে, তারপরে ইউটিউবের মধ্যে ঢুকে সিনেমা দেখতেছে। আপনি একটু নজরদারি চালাবেন না, সন্তানকে আপনি ছেড়ে দিয়েছেন। আমাদের অবস্থা হলো এমন, আমরা চলাফেরা করি আমেরিকান স্টাইলে, ক্ষতিগ্রস্ত হলে বিচার চাই সৌদি স্টাইলে। এই দিহান আনুষ্কার পরিণতির জন্য কিছু তো দিহান আর আনুষ্কা নেই, এই দুইটা নাম ভুলে গেছেন আপনারা? দিহান আর আনুষ্কার কথা মনে আছে? মা বাপ দুজনেই চাকরি করে, তাদের মেয়ে কোন বাসায় কার সাথে গিয়ে গ্রুপ স্টাডি করে কি করে মা বাপ কিছুই জানে না। আপনি এমনি ছেড়ে দিয়েছেন কেন আপনার ছেলে মেয়েকে? কোথায় যায় কি করে, নজরদারি চালানোর দায়িত্ব আপনার। পরিবার নষ্ট হচ্ছে এত ওয়াজ করে কি হবে, আগে পরিবার, আমাদের পরিবার ঠিক হইলে সব সব ঠিক হয়ে যেত, ঠিক কিনা? তো মূল ওয়াজ না হচ্ছে আজকে, জাতের ওয়াজ হচ্ছে একেবারে। পরিবার ঠিক করেন আপনি, নিজের বউকে পর্দা মেনটেন, মেয়েটাকে পর্দা করান। আপনি যে আপনার মেয়ে কলেজে যায় এরকম আপনার দেখতে নিজের কাছে খারাপ লাগে না? এই বয়সটা তো আপনি ক্রস করে আসছেন, ওই বয়সে আপনি যখন ছিলেন ওই বয়সের ছেলে মেয়েদের মেন্টালিটি কেমন থাকে আপনি জানেন না? আবার আমার দেশে অনেক বোনেরা কলেজে বিশ্ববিদ্যালয়ে কিছু লোচ্চা বদমাশদের কারণে ঠিক মতো হিজাব আর পর্দা মেনটেন করতে পারে না। দেশের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে হিজাবধারী বুর্খাধারী অনেক বোনদেরকে আমরা অনেক সময় লাঞ্ছিতা হতে দেখেছি, যারা কলেজ ক্যাম্পাসে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমার বোনদেরকে পর্দা করতে দেয় না, বোরখা পরিধান করতে দেয় না। তার মানে হচ্ছে এদের
এদের অন্তরের মধ্যে মনের ভেতরে লুচ্চামির খায়েশ মিটাবার জন্যই তারা এই কাজ করে। তোমার যদি এতই এতই যদি নিকাব খুলতে মন চায়, ঘরে গিয়া নিজের বউয়ের নিকাব খুলো। ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ে একটা মেয়ে, তার নিকাব তুমি খুলতে চাও কেন? এখন আবার অনেকে বলে এরা নাকি নারী প্রগতিশীল, নারী আন্দোলনের নেতৃবৃন্দ। তারা বলে ইসলাম পর্দার নাম করে নারীকে ঘরে আটকায় রেখেছে। আহারে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। এরা কি করেছে? যারা এমন কথা বলে এরা আজ পৃথিবীতে নারীকে ভোগ্য পণ্য বানিয়েছে। আপনারা যারা দেশ বিদেশ ঘুরেছেন দেখেছেন, 5-star 7-star হোটেলের রিসেপশনে তারা মেয়েদেরকে সাজায়া গুছায়া পণ্য বানায়া রেখেছে। যারা নারী আন্দোলনের কথা বলে এদের কাছে আজ নারীরা সবচেয়ে বেশি লাঞ্ছিত হচ্ছে। তথ্যমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছিল তথ্য সম্প্রচারের, এখন দেখা গেছে তার তথ্য সব অতথ্য, তার তথ্যই এখন ফাঁস হয়ে গেছে। এটা একজনের সাথে না ফাঁস হয়েছে, আরো যে কতদিকে কি করছে এটা আল্লাহ জানে। এই টাকলাই ফেসবুকে তার ভিডিও ভাইরাল হচ্ছে। সে বেশ কিছুদিন আগে বক্তব্য দিয়েছে, কিভাবে মানুষ মেয়ের গায়ে হাত তুলে এটা করে সেটা করে। শুনছেন বক্তব্যটা আপনার? দেখছেন, হ্যাঁ, নারীর পক্ষে এত দরদ যার বেশি, এরাই সুযোগ পাইলে নারীদেরকে একেবারে নষ্ট করে ফেলে, ঠিক কিনা বলেন? এই দেশের আলেম ওলামা যারা, তারা নারী শিক্ষার বিরুদ্ধে নয়, বরং ইসলাম পর্দার মাধ্যমে নারীর নিরাপত্তা নিশ্চিত করেছে। একজন নারী, একটি মেয়ে কলেজে যাবে, স্কুলে পড়বে, বিশ্ববিদ্যালয়ে পড়বে, চাকরি করবে, ব্যবসা করবে, সব করতে পারবে, শুধু পর্দা মেনটেন করতে হবে। ঘরের মহিলাদেরকে আপনারা পর্দা করাবেন না বেপর্দা বানায় ছেড়ে দিবেন? আমার বোনদেরকে বলবো, আমার বোনেরা, আমার মায়েরা, প্লিজ পর্দা করেন। এখন মারা এমন হয়েছে, মায়ের বয়স 50 হয়ে গেছে, মেয়ে 18 বছরের, এটাকে বেপর্দা বানায় বের হয়েছে, মা কিন্তু বুরখা পড়ছে। যার পর্দা করা দরকার ছিল সে করে নাই। নানির বয়স 65, নাতিনি দিয়ে বের হয়েছে বয়স 20, নাতনির অবস্থা খারাপ, কিন্তু নানি হাত মোজা পা মোজা পড়ছে। যার পর্দা করা দরকার সে করছে না। পর্দা নিশ্চিত করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। নাম্বার 8, 8 নাম্বার হচ্ছে পরিবারের দিনচর্চা নিশ্চিত করতে হবে। ছেলে মেয়েকে আপনি অ লেভেলে পড়ান, এ লেভেলে পড়ান, সায়েন্স কমার্সে পড়ান, যেখানে মন চায় সেখানে পড়ান, কিন্তু সবার আগে ছেলে মেয়েকে আপনি আল্লাহর কোরআন শিখাবেন। ABCD ও আ ক খ পড়ে শিখাবেন, আলিফ বা তা আগে শিখাবেন। সন্তানদের মধ্যে দিনই শিক্ষা নিশ্চিত করুন, তাহলে তার নৈতিক মান উন্নত হবে। আর যদি তাকে দিনই শিক্ষা না দেন, সন্তান হবে ঠিক, এটা কুসন্তান হবে, সুসন্তান হবে না। নাম্বার 9, পরিবারের মধ্যে সময় সচেতনতা বৃদ্ধি করুন, টাইম মেনটেন করুন সব কিছুতে, পরিবারে এতে সুন্দর হবে। নাম্বার 10, 10 নাম্বার পারিবারিক গোপনীয়তা নিশ্চিত করুন। পরিবারের কথা বাইরে বলা যাবে না, ঘরের কথা বাইরে যে কয় সে হলো একটা বেকুব, ঘরের কথা বাইরে বলা যাবে না। নাম্বার 11, 11 নাম্বার সন্তানের হক নিশ্চিত করুন। আমাদের দেশে, হ্যাঁ আমাদেরও শেষ হয়ে গেছে, 11 নাম্বার আমি বলছি, সন্তানের হক নিশ্চিত করবেন। আমার দেশে বিভিন্ন জায়গায় এখন ওয়াজ মাহফিলে হুজুরদেরকে বলে, হুজুর একটু মা বাবার খেদমতের ওয়াজ করেন তো। আমি বলছি ওয়াজ এখন উল্টায় দেন, বলেন সন্তানের হক নিয়ে ওয়াজ করতে। এক লোক গাছ লাগায় নাই, গাছ থেকে ফল আশা করেছে। গাছ না লাগিয়ে যেমন গাছ থেকে ফল আশা করা বোকামি, ঠিক তেমনি ভাবে সন্তানের হক আদায় না করে ওই সন্তানের কাছ থেকে খেদমতের আশা করাটাও বোকামি। সন্তানের একটা হক আপনি আদায় করে নেয়, তার সুন্দর একটা নামও রাখেন নাই, নাম রাখছে মন্টু, বল্টু, ছন্টু, মিন্টু, সাগর, নদী। এখানে সাগর থাকলে আবার রাগ করেন না, ছেলের নাম সাগর, মেয়ের নাম নদী, সাগর বড় হইয়া টি শার্টে লিখছে সাগরের বুকে নদী, আর নামও রাখছে দেখছেন ছেলে সাগর মেয়ে নদী। এই লোকটাতে যদি আল্লাহ আরও কিছু ছেলে মেয়ে দেয়, তা তার নাম রাখার যে সিস্টেম, এই সিস্টেম বলে বাকিগুলার নাম হইতে পারে, আগেরগুলা যেহেতু সাগর নদী, পরেরগুলা খাল বিল পুকুর নদী কুয়া, কারণ আগেরগুলোর নাম এরকম।
ছেলের নাম রেখে দিয়েছে তুফান। তুফান ডাকছেন কেন? কয় হুজুর অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছে, তুফানের সময় হয়েছে এই জন্য তুফান। মেয়ের নাম রাখছে বৃষ্টি। বৃষ্টি কি আছে? আছে না? তোমার কাছে খবরও আছে বলে বৃষ্টির সময় হয়েছে, তো অবস্থা বুঝে ব্যবস্থা বৃষ্টি রাখছে। তুফানের সময় হয়েছে বলে তুফান, আর বৃষ্টির সময় হয়েছে বলে যদি বৃষ্টি হয়, তো এখন যদি বজ্রপাতের সময় আরেকটার জন্ম হয়, নাম কি রাখবেন? ঠাটা পড়ছে। আপনি তো অবস্থা বুঝে ব্যবস্থা নেন, সন্তানের হক আদায় করেন, তার সুন্দর নাম রাখেন, নবীদের সঙ্গে মিলিয়ে, সাহাবিদের সঙ্গে মিলিয়ে কিংবা আলেমদের সঙ্গে পরামর্শ করে নাম রাখেন, আপনার ছেলে মেয়েকে বড়দা নিশ্চিত করেন, তাকে কোরআন হাদিস শিখান, দিন শিখান, তার সব হক আদায় করেন, দেখবেন আর হুজুরদের ওয়াজ করা লাগবে না। এই সন্তানের হক আপনি মা বাপ হয়ে যখন আদায় করবেন, এই সন্তান নিজেই আপনার খেদমত করবে। আর সন্তানের হক যদি আপনি নষ্ট করেন, কিপ ইন ইউর মাইন্ড, দ্য ওল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ, বৃদ্ধাশ্রম আপনার জন্য অপেক্ষা করছে। যদি আপনি সন্তানের হক নষ্ট করেন, আবারও বলছি, কিপ ইন ইউর মাইন্ড, দ্য ওল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ, বৃদ্ধাশ্রম আপনার জন্য অপেক্ষা করছে, সন্তানের হক আদায় করবেন। নাম্বার 12, 12 নম্বর হচ্ছে ফ্যামিলির সবার পারস্পরিক হক আদায় করবেন। নাম্বার 13, 13 নম্বর, নিজের পরিবারটাকে যেন দিনের পথে আপনি রাখতে পারেন, নিজের পরিবারের জন্য দোয়া করবেন কার কাছে? আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া দুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, আমার কাছে দোয়া করো আগর আমাদের স্ত্রী আর সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন। বলেন আমিন। এই যে 13টা কথা বললাম, 13টা কথা যে বললাম, এই 13টা কথা যদি আমল হয়, পরিবারে আরও অশান্তি থাকবে, বিশৃঙ্খলা থাকবে, তাহলে এই বছরের ওয়াজ শুনে, এই বছরের তাফসীরুল কোরআন মাহফিল শুনে আমরা কি এই সিদ্ধান্ত নিতে পারি আমাদের পরিবারকে আদর্শ পরিবার বানানোর জন্য প্রত্যেকে এই 13টা আমল, মা বোনেরা, আমার ভাইরা বাবারা সবাইকে এই 13টা কাজ আমরা করতে পারবো? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আখেরি মোনাজাত হবে, এরপর আপনারা উঠবেন। সভাপতি সাহেব বা আর কারো কোনো বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে মোনাজাতে চলে যাবো। আচ্ছা, কারো তো কোনো বক্তব্য নেই না? আচ্ছা, আমার এই ভাইদের এখানে একটা ইসলামী সঙ্গীতের বুঝবানি আপনারা। হ্যাঁ, শর্মা গঙ্গর ফারো বানি শাহজলালোর উত্তর শুনি। আমাদের সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত আর কি, এই জন্য এটা শুরু হয়েছে এইভাবে, সুরমা গঙ্গর ফারো বানি শাহজলালোর উত্তর শুনি, দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, সিলেটর হমলার বাগান খাইলে জোড়া হকলর ফোরান, সিলেটর হমলার বাগান খাইলে জোড়াই হকলর ফরান, সিলেটর সানা খাইলে ভাই দিন খাটত না একদিন, দিন খাটত না একদিন, সুরমা গঙ্গর ফারো বাড়ি শাহজলালোর উত্তর শুনি, দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, সৌদি আরব আবুধাবি কাতার দুবাই লন্ডন যাবি, সৌদি আরব আবুধাবি কাতার দুবাই লন্ডন যাবি, আমেরিকাত গিয়াও দেখবাই ফাই বাই খালি সিলটি, ফাই বাই খালি সিলটি, সুরমা গঙ্গর ফারো বাড়ি শাহজলালোর উত্তর শুনি, সুরমা গঙ্গর ফারো বাড়ি শাহজলালোর উত্তর শুনি, দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি। বগুড়ার মানুষের সামনে সিলেটি গান গাইলে তাল আসে না, কারণ এরা কিছু বলে না।
কষ্ট হচ্ছে আপনাদের? প্রাণ চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। বললেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন ইন হিয়ার এন্ড হিয়ার আফটার, গো ব্যাক হ্যাভ আ লুক অন দা হোলি কোরআন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বারাষ্টে বলো, ঘরে বলো কি বারাষ্টে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে যাও চোখ রাখো কোরআনে, ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন ইন হিয়ার এন্ড হিয়ার আফটার, গো ব্যাক হ্যাভ আ লুক অন দা হোলি কোরআন। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদাই কালামে পাক, এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদাই কালামে পাক, এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন ইন হিয়ার এন্ড হিয়ার আফটার, গো ব্যাক হ্যাভ আ লুক অন দা হোলি কোরআন, ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন ইন হিয়ার এন্ড হিয়ার আফটার, গো ব্যাক হ্যাভ আ লুক অন দা হোলি কোরআন। কোরআন তেলাওয়াত এতক্ষণ হয়েছে তাই।